স্বাগত। আমরা কিন্তু সন্ধ্যাকালীন অনুষ্ঠান নিয়ে কিন্তু আবারও চলে এসেছি, কিন্তু আজকে আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠানে কিন্তু মেন অতিথি আপনারা কিন্তু সকলেই চিনতে পেরে গেছেন ইতিমধ্যে, কারণ ইসলামপুর ছাড়া আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই একটি ছোট্ট মেয়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু ইতিমধ্যে তার একটা নিজের ঘরের কোণে কিন্তু নিয়ে ফেলেছেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, আমরা কিন্তু আজকে তার সাথে অনেক গল্প করব, কথা বলবো, এবং এই র‍্যাপের ব্যাপারে তার কি কি ইন্টারেস্ট রয়েছে, কিভাবে হলো, সমস্ত কিছুই কিন্তু আসবো। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে একদম ঈশানীর কাছে চলে যাই। ঈশানীর কাছে তার পরিচয় পর্বটি এবং সে কি করছে না করছে তার মুখে শুনি। তো ঈশানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তোমার পরিচয়টা একটুখানি তুমি দিয়ে দাও, কারণ তোমার স্টেজ পারফরমেন্সের যে স্টেজ নেম তো হলো ওকে ঈশানী, তোমার আসল নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরিচিতি পর্বটা একটু তুমি যদি অডিয়েন্সদেরকে একটু শুনিয়ে দাও। আমার আসল নাম হচ্ছে বৃষ্টিপাল, আর আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাড়ি আম্বাগান কলোনি, আর আমি সামনে আমার বোর্ডস আছে, তো জাস্ট আমি মাধ্যমিকের একটা স্টুডেন্ট। মাধ্যমিকের একটা স্টুডেন্ট, আচ্ছা। ঈশানী, প্রথমেই চলে আসি যে যেহেতু র‍্যাপ নিয়ে একটা স্বপ্ন মানে পূরণ করার একটা তাগিদেই কিন্তু তুমি বেরিয়েছো, ক্লাস 10-এ পড়ো, বয়সটা কিন্তু খুবই ছোট, এই র‍্যাপের জার্নিটা তুমি কবে থেকে মানে কিভাবে মনে হলো যে না আমি এই র‍্যাপের সম্বন্ধে কি কোনো আগে থেকে নলেজ ছিল? এই একটুখানি একটা গল্প, যেহেতু তুমি যেহেতু বলেছো র‍্যাপ তুমি জানতে না, বিভিন্ন ধরনের আরো ডিটেলস যেটা শুনতে পেয়েছি সেটা তুমি একটুখানি গল্পের মাধ্যমে একটুখানি বলো যে কিভাবে জার্নিটি শুরু হয়েছিল। তো আমি ক্লাস 8 থেকে প্রথম কবিতা লেখা শুরু করি, আর কবিতা লিখতে লিখতে আমি ক্লাস 9-এ লকডাউনের টাইমে আমি প্রথম জানতে পারি যে র‍্যাপ বলেও একটা কিছু হয়। তখন আমি ফার্স্ট আমাদের ইসলামপুরে নিউটন হিপ হপ ফুটবয়েজ থেকে কিছু দাদা ছিল, পুষ্কর দা, কার্তিক দা, আমি প্রত্যেকবারই ওদের নাম নিয়ে এবারও নিচ্ছি, তো ওদের কাছ থেকে আমি ফার্স্ট শুনি যে বাংলা র‍্যাপ অ্যাকচুয়ালি কি হয়। ওরা কার্তিক দা বেসিক্যালি বাংলা করে, পুষ্কর দা হিন্দি করে, তো হিন্দিটা করতে করতে আমার মনে হলো যে হিন্দি বাংলা আমি দুটোকে মিক্সড করে করতে পারি। তখন থেকে আমি আমার কবিতাগুলোকে কনভার্ট করার চেষ্টা করলাম র‍্যাপে, আর ব্যাস তারপর তো হয়ে গেল। এই যে র‍্যাপের যে একটা মানে কবিতার মধ্যে কিন্তু ছন্দ মেলানোর একটা ব্যাপার থাকে, এই একটা ছন্দ মিলিয়ে নিয়ে কিন্তু একটা র‍্যাপ বলো বা কবিতা বলো, কবিতার ওই অক্ষরে অক্ষরে না মিললে ঠিক খাপ খায় না ব্যাপারটা, তো সেটা মাথায় আসলো কিভাবে যে এটার সাথে এটা ম্যাচ হলে এটার সাথে এটা ম্যাচ হলো? এটা কি নিজের থেকেই আগাগোড়া থেকেই আসতো, নাকি কোনো কিছু তুমি হচ্ছে কারো দেখে বা কিছু একটা মনে মনে, যেটা হয় না যে আমরা মনে মনে অনেক সময় কবিতা লিখে ফেলি, তো সেই কবিতা লেখার চলটা কি আগে থেকেই ছিল নাকি হঠাৎ করে কোনো সময় কিছু দেখে বা কোনো ইনসিডেন্টের পরে এই কবিতা লেখার একটা মেনু? না, সেরকম কিছু না, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল চিত্রা নামে, তো ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, তখন আমি প্রথমবার ভেবেছিলাম যে ওকে নিয়ে কবিতা লিখবো, তো নর্মাল আমি বাড়িতে কথা মিলিয়ে মিলিয়ে বলতাম, নর্মাল চলা বলা কলা এরকম ভাবে চলতে 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 জাস্ট টাইমিং টাইপের হয়ে গেছিল। তখন ধীরে ধীরে কবিতা লেখা শুরু করলাম, স্যারদেরকে নিয়ে লিখলাম, ইসলামপুর নিয়ে অনেকগুলো কবিতা লেখা ছিল, তো তারপর ওটাকে র‍্যাপে এখন কনভার্ট করছি। এই যে তোমার যে র‍্যাপটা যে তুমি শুরু করেছো, এই র‍্যাপের চলাকালীন মধ্যে কিন্তু অনেক বাধা বিপত্তিও কিন্তু এসেছে লাইফে। এবার প্রথমে তো র‍্যাপ কেউ, ফার্স্ট অফ অল র‍্যাপ হচ্ছে খুব সংখ্যক আমাদের ইসলামপুরের মতো জায়গায় র‍্যাপ খুব মানুষে কমই বোঝে, তো সেটাকে তুমি কিভাবে ফেস করেছো বা তুমি তো স্টেজ পারফরমেন্সও করেছো, সেই স্টেজ পারফরমেন্সে গিয়ে কি এক্সপিরিয়েন্স হয়েছে, কি কি ফেস করতে হয়েছে সেটা যদি একটু শেয়ার করো। আমি প্রথমবার যখন স্টেজ পারফরমেন্স করেছিলাম তখন অবভিয়াসলি প্রচুর নার্ভাস লাগছিল, তখন শুধুমাত্র কিছু কিছু লোক তালি মেরেছিল, কিছু কিছু লোক বলেছিল ভালো হচ্ছে ভালো হচ্ছে, কেউ বুঝতে পারেনি অ্যাকচুয়ালি জিনিসটা কি, তাও অনেকে বলছিল ভালো হয়েছে। ফ্যামিলি থেকে তো সাপোর্ট প্রথমবার তো কেউই করেনি, মা বলে এগুলা কি করতেছিস, কেন করতেছিস, আর এগুলো করে কি বা হবে, কতদিন হবে, কারণ সত্যি বলতে অনেকের মনে হয় এটা নিয়ে কোনো ফিউচার নেই, ফিউচার আছে যদি তোরা নিজেরা বানাতে পারিস। তো তারপর ধীরে 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 সবাই জানতে পারলো হিপ হপ অ্যাকচুয়ালি সেদিনই ইসলামপুরে আসবে যেদিন সবাই চাইবে, যতদিন না কেউ চাচ্ছে ততদিন ইসলামপুরে হিপ হপ আনা সম্ভব না, নিজের থেকে তো আসবে। আর তোমার এই র‍্যাপ ছাড়াও হবে কি কি রয়েছে, কারণ তুমি খুবই ছোট, কারণ এই র‍্যাপের আগেও একটা হয় না যে আর্ট, ড্রয়িং, সামথিং বা আরো কিছু গল্প পড়া বা শপিং করা, বিভিন্ন ধরনের কিন্তু হবি থাকে, তো এই র‍্যাপ ছাড়া আর কি কি হবি রয়েছে তোমার? আমি ক্লাস 8 অবধি ড্রয়িং করতাম, কিন্তু আমার ড্রয়িং করতে একদম ভালো লাগে না, কারণ ওখানে অনেক ধৈর্য নিতে হয় যেটা আমার একটু কোনো নেই, আমি বহুত চঞ্চল প্রকৃতি। আচ্ছা, তো আমার গান গান আমার ছোটবেলা থেকে ফেভারিট ছিল, মিউজিক নিয়ে অনেক বড় কাজ করার ইচ্ছা ছিল, ভেবেছিলাম ফার্স্টে মাইন্ডে এটা এসেছিল ক্লাস 1-এ যে আমি মিউজিক নিয়ে পড়বো, কিন্তু পরে কখন ওয়েস্টার্ন কালচারে চলে আসবো এটা বুঝতে পারিনি, কিন্তু এখন ঠিক স্টেপ বাই সিচুয়েশন ওয়াইজ হয়ে গেছে। এই যে ক্লাস 10-এ পড়ছো, সামনেই বোর্ডস, প্রিপারেশন কেমন চলছে? হ্যাঁ, চলছে মোটামুটি 95% এর মতো প্রিপারেশন চলছে এখনো। বলছি যে এই যেহেতু 10 এর পরে 11-12 কি স্ট্রিম নিয়ে পড়বে বলে ভেবেছো? বায়োসাইন্স। বায়োসাইন্স নিয়ে পড়বে,
এই তুমি এখন কোন স্কুলে পড়ো? ইসলামপুর গার্লস হাই স্কুল। ইসলামপুর গার্লস হাই স্কুলে পড়ো। আচ্ছা, তার পাশাপাশি এই যে তুমি বলেছো যে তোমার এই ওকে ঈশানীর নামটার পেছনেও কিন্তু একটা হিস্ট্রি রয়েছে, এটা এই নামটা তোমার একটা স্যারের দেওয়া, কিভাবে এই নামটা তোমাকে স্যার মানে কি দেখে একটা ওকে ঈশানীর পেছনে একটা নাম, নিশ্চয়ই কোনো একটা গল্প আছে তোমার নামটা দেওয়ার একটা পেছনে, সেই গল্পটা যদি তুমি একটুখানি বলো। হ্যাঁ, তো ঈশানী নামের আসল অর্থ হচ্ছে পার্বতী, মানে পার্বতীর আরেক নাম। তো একদিন হয়েছিল যে বিশ্বকর্মা পূজার টাইম ছিল, তখন আমি স্যারকে, স্যাররা সবাই খেতে বসেছিল, তো আমি স্যারকে জাস্ট খিচুড়ি দিয়েছিলাম। তো স্যার তখন বলেছিল যে হ্যাঁ, এই মেয়েটার মধ্যে একটা গডেস টাইপের ভাইব আছে, আর ও সব রকম, আমি প্রচুর শান্ত টাইপের, স্যারের সামনে ছিলাম, আসলে আমি শান্ত না একটুকু, তো স্যারের এটা ভুল ধারণা ছিল তখন। তো স্যারের মনে হয়েছিল যে হ্যাঁ, মেয়েটা বহুত শান্ত টাইপের, খুব ভালো একটা মেয়ে, তো তখন স্যার নাম দিয়েছিল ঈশানী। আর ওকে কথার অর্থ হচ্ছে, জীবনে আমাদের কাছে দুটো অপশন থাকে, হয়তো ক্যান্সার না হলে পরে ওকে, আমরা ওটাকে এড়িয়ে যেতে পারি, না হলে পরে সবকিছু মেনে নিতে পারি। তো আমার মনে হয় জীবনে যে সবকিছু মেনে নিয়ে আগে চলতে পারে, সেই অনেক আগে যায়, তাই জন্য ওকে ঈশানী। এবার তোমার যে আমরা জানি প্রত্যেক দিন যে এই যে একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখতে পাচ্ছি, যে ভিডিওটা তোমার এত ভাইরাল হয়েছে, সেই ভাইরাল হওয়ার পেছনের যে একটা রহস্য, মানে হঠাৎ করে যে একটা ব্যাপার রয়েছে যে হঠাৎ করে একটা ভিডিও কিন্তু ভাইরালও হতে পারে, আবার একটা ভিডিও কিন্তু ভাইরাল নাও হতে পারে, সেই ভিডিওটার পেছনে, সেই ভিডিওটার পেছনে কার হাত ছিল বা কোন সিচুয়েশনে ভিডিওটা করা, কে পোস্ট করেছিল সেটা যদি একটু বল। হ্যাঁ, তো আমি এটা আগেও বলেছি, 1 তারিখে আমরা গেছিলাম কোকরাঝাড় আসামে, যেখানে আমার মামা বাড়ি, ওখানে ছোটদা ভাই, তারপর বড়দা ভাই, সানি, সোনু, মিলিদি, টানিদি, সবাই অনেক 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 মানে সাপোর্ট করতো, আমি বলবো না যে করতো না, কিন্তু সবার মনে এটা ধারণা ছিল যে অত ভালো হয়তো লেখে না, মানে লেখে, কিন্তু ইসলামপুরের মতো জায়গায় যেহেতু কেউ সাপোর্ট করে না, তো সবাই চেয়েছিল যে হয়তো অত ভালো লেখে না। তারপর ধীরে ধীরে আমার দাদা স্নেহাশিস বর্মন, ও বললো যে করে শোনা, দেখ কিরকম হয়। আর জাস্ট নর্মালি আমরা বসেছিলাম, সবাই গান করছিল, ডান্স করছিল, যার যেটা হবি। আমার একটা দাদা আছে, ও অ্যাক্টর হতে চায়, ও অ্যাক্টিং করে দেখাচ্ছিল। আমার দাদা আছে ক্রিকেটার, ও বলছিল আমি কি এখন খেলে দেখাম। তো এরকম ভাবে আড্ডা হচ্ছিল, তখন দাদা বললো যে করে শোনা, তো জাস্ট করলাম। তারপর দেখা গেল যে ভিডিওটাতে 10K ভিউজ হয়েছিল। তো তারপরে যে এতটা আসবে আমি এটা বুঝতে পারিনি। হ্যাঁ, কিছুটা হয়তো হার্ডওয়ার্ক, আর কিছু বেশিরভাগটাই লাক আর মানুষের ভালোবাসা। থ্যাংক ইউ সবাইকে। আর সপ্ত কথা হলো, এবার মেন কথা হলো যে খাওয়া দাওয়া না হলে পরে তো গানটা বেরোবে না, তো এবার এই খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা চলে আসে, যে কি খেতে ভালো লাগে ঈশানী তোমার? মোমো। মোমো মানে না, লাঞ্চে তো মোমো খেতে ভালো লাগবে না নিশ্চয়ই, এমনি মোমো, বাট এই লাঞ্চ বা ডিনার যেটাকে আমরা মেন কোর্স বলি, হ্যাঁ, সেখানে কি খেতে ভালো লাগে? দিদার হাতে যে কোনো কিছু, আর মার কোনো কিছুই ভালো লাগে না, হালকা ফুলকা ভালো লাগে, মা চিকেন ভালো রান্না করে, বাট দিদার যে কোনো কিছু আমার সারাদিনই চলে যায়। আচ্ছা, বাড়িতে কি রান্না বান্নার কোনো হবি রয়েছে, যে না আমি যদি থেকে একটুখানি ইউটিউব দেখি একটু রান্না বান্না করি, ওরকম কি হবি রয়েছে? আমি বাড়িতে আলুর পরোটা বানিয়েছিলাম প্রথম, সেটা খাওয়ার মানে মতো ছিল তো? আচ্ছা, আচ্ছা আমরা নেক্সটে চলে আসি। ঈশানী, তোমার যে গানটা বেশি ভাইরাল হয়েছে, সেই গানটা যদি তুমি আমাদেরকে একটুখানি করে শোনাও, কারণ অনেকে অডিয়েন্সরা রয়েছে যারা লাইভ একদম দেখছে তোমাকে, সেই গানটা যদি তুমি করে শোনাও, তাহলে অডিয়েন্সরাও একটা হবে না, যে সবাই তো ওই ভিডিওটার মধ্যে দেখেছে, বাট এই এখন লাইভ যে একটা ব্যাপার রয়েছে, সেই লাইভ ব্যাপারটার মধ্যে একটা আলাদাই টুইস্ট রয়েছে, বা সামনাসামনি একটা একদম টোটালি একদম তুমি তাদের সাথে একদম আই টু আই কন্ট্যাক্ট করছো, করে নিয়ে র‍্যাপটা করছো, তো তুমি কি রেডি? হ্যাঁ একদম। আপনারা কিন্তু অপেক্ষা করুন, ঈশানী হচ্ছে একটুখানি বিটটা রেডি করছে, তার মধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই ভাইরাল ভিডিওটা যেটা হচ্ছে আপনারা আপনারা ভিডিওর মধ্যে দেখছিলেন, সেটা কিন্তু ঈশানী এখন লাইভ করে দেখাবে। ঈশানী রেডি? হ্যাঁ। ওকে ঈশানী, सुन मेरे बेटा, सुन सुन मेरे बात भी, ये कहानी है बस मातृ जात की, लड़कियों के रैप करने क्या है मेरी गलती, चलो ठीक है बेटा मेरी तुझसे नहीं बनती, बांग्लाते बोली तबे सुनो दिया मन, শক্তির সাথে সঙ্গ দিলে হবে বিসর্জন, বড় বড় নাম তোমরা করো না তো কামসালা, পিঠ পিছে গিয়ে খালি করো বদনাম, সাপোর্টারের অভাব তবু রোজ করি চেষ্টা, আরে এটা র‍্যাপ নয় এটা আমার চেষ্টা, পাড়ার কাকিমা বলে মে পাগল নাকি, কথায় নয় শুধু বিটে মন রাখি, সঙ্গীত ধরম বস করু করম না মানু হার, সাথ নেহি পরিবার, আই স্পিক ফার্স্ট ফিমেল র‍্যাপার, সবাই বলবে এটা তো ছাপড়ি ব্যাপার, তবে করতে খাটনি লাগে আমাদের মগজে, বিকে মিলে না লিরিক্স এক তো সহজে, ট্যালেন্টস ডিফারেন্স আখে জোশিলা, না চাউঙ্গা এসে জেসে জওয়ানি কি শিলা,
পাড়ার মোড়ে একদিন বাজবে আমার গান কেউ কি দিবে সেদিনকার প্রতিদান একা থাকি বেশি মিউজিক আমার সাথে ভালোবাসার অ্যাপ আর বিট আমার হাতে সাথে থাকে না তো কেউ শুধু করে ভো ভো নাচবো একদিন এই বিটের তালে রাধিকা আমি এই কলি কালে লোক দেঙ্গে তুঝে তানে লাখো জখম ইয়াদ বস রখ তু ইহি হে মলম ভুল যা সব কুছ বস কর তু করম ক্যুকি তন মে মন মে অব সঙ্গীত ধরম পিছে জো ভি বোলে সারে হ্যা বিচ দিল অগর টুটে তো লগা লে স্টিচ সামনে সে ক্যা না ঔকাত সে বাহর ফার্স্ট টাইম ইন দ্য জোন অ্যাজ এ র‍্যাপার রহনা হ্যায় চিল মে সবকে দিল মে বিটস অফ ড্রিল মে এ এ এ রহনা হ্যায় চিল মে সবকে দিল মে বিটস অফ ড্রিল মে হ্যাঁ তু অগর বাপ তো মে তেরা নানি নাম ইয়াদ হ্যা না ওকে ঈশানি ক্যা ওকে ঈশানি খতম অশেষ তোমাকে খুব সুন্দর এত সুন্দর লিরিক্স গুলো এই লিরিক্স এর পেছনে একটা কি গল্প রয়েছে যে এই লিরিক্স গুলো একদম খুব বোল্ড টাইপের যে একটা মেয়েদেরকে বেঁধে রাখার একটা ব্যাপার রয়েছে মেয়েদেরকে ওপেন আপ ফর মানে হতে দিচ্ছে না এই সোশ্যাল যে সোশ্যালাইজিং এর ব্যাপারটা যে রয়েছে সেই এই ওয়ার্ড গুলো কোথা থেকে তুমি মানে এই এত ছোট বয়সে একটা টোটালি একদম একদম প্র্যাকটিক্যাল যেভাবে তুমি ওয়ার্ড গুলো একদম টোটালি পুরো লাইন বাই লাইন একদম যেভাবে থরলি ভাবে করে রিপ্রেজেন্ট করেছো এটা আসলে কি করে মাথায় কিছুটা তো আমি বলবো না যে আমি খুব ট্যালেন্টেড কিছুটা ট্যালেন্ট আর কিছুটা হয়তো গড গিফটেড কারণ প্রথম ক্লাস ওয়ান থেকেই আমি খুব ভালো রাইমিং করতে পারতাম এটা আমি জানি না কেন আর এটা একদম রিয়েল স্টোরি আমার সাথে যেগুলো হয়েছে আমি জানি শুধু আমার সাথে না আমার মতো এরকম অনেক ওকেশনই আছে আমাদের ইসলামপুরে যারা হয়তো লেখে করতে পারেন অনেকের বাড়ি থেকে সিঙ্গিং করা বারণ অনেকের বাড়ি থেকে ডান্স করা বারণ তো প্রত্যেক জাতি রিয়েলাইজ করতে পারে র‍্যাপ মানেই হচ্ছে রিয়েলাইজিং করানো মানুষদের তো যাতে সবার সাথে মেশে তো সেই কারণে এই জিনিসগুলো এই যে বাংলার হিন্দির মেলবন্ধন যেটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ওয়ার্ড বাংলার মধ্যে প্রমিনেন্ট হয়ে গেছে যেরকম একটা তুমি যেটা বলেছো মেয়েদেরকে পাড়ার মধ্যে বন্ধ করে রাখার একটা ব্যাপার পাড়ার কাকিমারা অনেক রকমের কথা বলবে বাট আমাদেরকে চলে যেতে হবে ব্যাপারটা ওরকম টাইপের তো হিন্দি আর বাংলার যে মেলবন্ধন এটা হুট করে মানে একটা হয় না যে কোন ওয়ার্ডটার বাংলার সাথে কোন ওয়ার্ডটা হিন্দির সাথে ঠিক ম্যাচ খাবে এই যে একটা নলেজ না থাকলে কিন্তু ব্যাপারটা হয় না আর হিন্দির মধ্যে সেই ওয়ার্ডের যদি আমাদের ডেপথ না থাকে তাহলেও কিন্তু ব্যাপারটা ঠিক আসে না এই যেহেতু তুমি বাঙালি হিন্দির প্রতি এত ডেপথ আসলো কিভাবে হিন্দি হিন্দি আমার পাশের বাড়িতে আমার পিসিমণি থাকতো দিল্লি থেকে তো ওদের সাথে আমি ছোটবেলা থেকে মানে বলার চেষ্টা করতাম আমি এখনো ঠিক করে হিন্দিটা বলতে পারি না হ্যাঁ পূর্ণিয়া সাইফারে যাওয়ার পর ওখানে সবাই অনেক মানে সবাই যেহেতু ওখানকার বিহারি আর বিহার থেকে বিলং করে তো ওদের সাথে কথা বলতে বলতে হিন্দিটা অনেক ইমপ্রুভ হয়েছে আমার কয়েকটা বন্ধু আছে ওরা মুসলিম কাজ থেকে বিলং করে তো ওরাও হিন্দিতে কথা বলে তো ওদের সাথে বলতে বলতে হিন্দিটা স্ট্রং হয়েছে হালকা ফুলকা আর তোমার এই যে তুমি যেহেতু স্টেজ পারফরমেন্স করেছো কোথায় কোথায় স্টেজ পারফরমেন্স করেছো আমি ব্লকে স্টেজ পারফরমেন্স করেছিলাম তারপর আমাদের ওখানে নতুন পাড়া নামে একটা জায়গা আছে ওখানে স্টেজ পারফরমেন্স করেছিলাম আর দাড়িভিটে স্টেজ পারফরমেন্স করেছিলাম দাড়িভিটে স্টেজ পারফরমেন্স করেছিলে আচ্ছা তার পাশাপাশি ওই যে ধরে নাও যে স্টেজ পারফরমেন্স করতে গিয়ে প্রথমে তো যেহেতু ফার্স্ট স্টেজ পারফরমেন্সের একটু এক্সপিরিয়েন্সটা বলো কেমন মানে প্রথমে স্টেজে উঠতে গেলে তো সবারই একটা থরথর ভাবটা একটা থাকি তো কি বলবে আমি ক্লাস টু কি ওয়ান থেকে ডান্স করি স্টেজে তার থেকেও হয়তো ছোটবেলা থেকে আমি ডান্স করি স্টেজে তো স্টেজে আমি ডান্স নিয়ে ওঠাটা অনেক স্বাভাবিক মনে হবে মিউজিক বাজতেছে তুই ডান্স কর স্টেপ ভুলে গেলেও তুই নিজে থেকে স্টেপ বানাতে পারবি আমি বলতেছি না এটা ডান্সারদের কোনো অসম্মান করছি না বাট হ্যাঁ যারা প্রো লেভেলের ডান্সার তারা ওখানে ডান্স করে নিতে বানাতে পারে কিন্তু একটা গান মনে রেখে ওখানে পুরো হুবহু বলা বিট যাতে না ছেড়ে যাওয়া সেগুলো মাইন্ডে রাখা প্রচুর পুরো কান সবকিছু গরম হয়ে গেছিল প্রথম বার স্টেজ আর এত লোকের সামনে বেশি লোক ছিল না যদিও বা আই থিঙ্ক 75-75 জন লোক ছিল কিন্তু তাও তখন ওটা আমার কাছে হিউজ আর অত লোকের সামনে আমি করছিলাম প্রথমবার আর আমাদের গলিতেও ওটা প্রথম র‍্যাপ কোনো মেয়ে করছিল হয়তো সিটিতেই এটা প্রথম যে আমি র‍্যাপ করতেছি তো এটাই তখন প্রচুর ভয় লাগছিল বাট হ্যাঁ পরে গিয়ে অনেক আনন্দ পেয়েছিলাম এই যে তোমার এই র‍্যাপিং এর যে ব্যাপারটা রয়েছে সেই র‍্যাপারের ফেভারিট র‍্যাপার এখন কি প্রেজেন্টে প্যারাডক্স প্যারাডক্স ফেভারিট র‍্যাপার আর ফিমেল যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে তুমি ফিমেলের যে ব্যাপারটা তুমি যে বারবার করে কারণ ইসলামপুর থেকে ফিমেল র‍্যাপার কিন্তু তুমি ফার্স্ট তো সেই ফিমেল র‍্যাপার তুমি ফার্স্ট এবার যারা এখন নতুন ভাবে মানে চারা গাছ উঠছে যেটা বলতে পারি যে নতুন ভাবে লেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে আমি জাস্ট এটুকু বলবো যে লিখতে থাক নিজে বিটে মেলানোর চেষ্টা কর ফ্লো কর আর কাউকে এটা বলতে চাস না
যে কি করে করব কিভাবে করব, কারণ তোকে কেউ হেল্প করতে আসবে না, তোকে নিজেকে নিজেরটা বের করতে লাগবে। তুই কি করতে চাস সেটা খোঁজ, বাড়ি থেকে কি বলছে সেটা মাথায় রাখিস না, যে তোকে আজকে বাড়ি থেকে বলছে গান করতে লাগবে তার মানে তোকে গানই করতে লাগবে, যদি তোর ইন্টারেস্ট না থাকে তো গান করেও কোনো লাভ নেই। আমার সাথেও হয়েছে, আমার মা আমাকে আর্টে দিয়েছিল, তো আমার আর্ট ভালো লাগতো না তাই জন্য আমার আর্টটা হয়নি, কিন্তু আমি যেহেতু র্যাপে, আমার র্যাপিং এ মিউজিকে ইন্টারেস্ট ছিল, আমাকে ঘুরে ফিরে সেই মিউজিকেই আসতে হলো। তো তোর যদি মনে হয় তুই র্যাপ করবি, তো নিজে আজকে থেকে প্র্যাকটিস করা শুরু কর, এক না একদিন তুই ভালো জায়গাতে যাবি। এই র্যাপের পেছনে প্র্যাকটিসটা যে তুমি বললে, কিভাবে প্র্যাকটিস করলে পরে এই র্যাপটা ঠিকঠাক ভাবে, মানে তুমি যেহেতু প্র্যাকটিস করছো, দেখো তুমি তুমি একটা নিউ জেনারেশনের মেয়ে, তো তোমাকে দিয়ে কিন্তু অনেকে এনথু পাবে বা তোমাকে দিয়ে কিন্তু অনেকে ইন্সপিরেশন পাবে যে না দিদিটা যখন করছে আমিও পারবো। তুমি কিভাবে প্র্যাকটিস করো সেটা যদি একটু শেয়ার কর। প্রথম কথা, র্যাপ মানে স্ক্রিপ্টেড না, হিপ হপ মানে স্ক্রিপ্টেড না, হিপ হপ হচ্ছে অল অ্যাবাউট ফ্রি স্টাইল, যেটা তোর মাইন্ডে আসবে সেটা বল। যেরকম আমি কোনো একটা বিট চালিয়ে দিয়ে নিজে নিজে বকর 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 করতে থাকি, কোনো একটা ওয়ার্ড যেটা তুই যেটা চোখের সামনে দেখছিস, আজকে ধর তোর চোখের সামনে একটা গাছ আছে, তো তুই ওটা নিয়ে বলি হ্যাঁ গাছটা সবুজ হ্যানা তেনা, এরকম করে ওয়ার্ড ওয়ার্ড আস্তে 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 তখন ওয়ার্ড প্লে শিখবি, ওয়ার্ড প্লে করতে 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 ধীরে ধীরে সব। আমিও নিজে এখন অত বেশি করে জানি না, কারণ শুধুমাত্র 3 মাস হয়েছে আমি করছি, তাও লোক এত ভালোবাসা দিছে যে আমি ফার্স্টে ভেবেছিলাম আমি ছেড়ে দিবো, মাধ্যমিকের আগে আমি ছেড়ে দিবো, কারণ আমি নিট দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, আমি সাইকোলজি নিয়ে পড়বো, আর এই র্যাপটাকে তো অবভিয়াসলি রাখবো। অবভিয়াসলি এই র‍্যাপ নিয়ে কি স্বপ্ন রয়েছে তোমার? হাসানে যাওয়ার ইচ্ছা আছে, আর পুরো ইন্ডিয়ার সামনে আমাদের ইসলামপুরকে রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে। এই হিসাবে না, আমাদের ইসলামপুর এর আগেও অনেক রকম ভাবে ইন্ডিয়াতে দেখানো হয়েছে, যেরকম দাড়ি ভিটে দুটো দাদা মারা গেছিল, তখন আমাদের গোটা ইন্ডিয়া ইসলামপুরকে চিনেছে, কিন্তু আমি ওইভাবে ইসলামপুরকে চিনতে চাই না। ইসলামপুরে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে, সেই হিসাবে আমি ইসলামপুরকে চিনতে চাই। এই যে তুমি বলছো যে তোমার মেন হচ্ছে থিম কি রয়েছে, মানে এম কি রয়েছে, তুমি কিভাবে মানে কি নিয়ে পড়াশোনা করতে চাও? সাইকোলজি। সাইকোলজি, এই সাইকোলজি হুট করে, সাইকোলজি কিন্তু একটা হয় না যে মেন্টাল ডেভেলপমেন্টের একটা সাবজেক্ট, এই আগাগোড়া থেকে কি চিন্তা ভাবনাটা ছিল নাকি কিছু দেখে বা কিছু সিচুয়েশন ফেস করে নিয়ে চিন্তা ভাবনা? আমার আমার লাইফে কিছু কিছু মানুষ আছে যাদের আমি মাইন্ড রিড করতে চাই, এটা সত্যি কথা। যেটা আমার মনে হয় যে ওরা আমার সামনে একটা বিহেভিয়ার করে, পিছনে আর একটা করে, তো আমি যদি ওদের মাইন্ড রিড করতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে ওরা আসলে আমার কাছ থেকে কি চায়। অনেকে আছে এখন রিসেন্টলি কিছুদিন ধরে ভিউজ যাওয়ার পর, আমার ফ্রেন্ডরা আমাকে ছেড়ে দিয়েছিল কিছু একটা পার্সোনাল কারণে, আমি নিজেও জানি না, তো আমার নামে অনেক কিছু বলা শুরু হয়েছিল যে ও র্যাপার, ও গালি দেয়, ওর সাথে কথাবার্তা বলিস না, ও র্যাপার ভাই, এত ছেলেদের সাথে মেশে মেয়েটা ভালো হবে না, ক্যারেক্টার না, হ্যানা ত্যানা, অনেক কিছু অনেক কিছু নিয়ে কথা হয়েছিল। তো তখন মাঝখানে এখন এত ভিউজ হওয়ার পর অনেক বান্ধবীরা আবার ফিরে আসছে, তো আমার ইচ্ছা আছে ওদের মাইন্ড রিড করার, যে ভাই তোরা আসলে চাস। আচ্ছা, এরকম ব্যাপার। তাছাড়াও এই যে র্যাপ নিয়ে যেহেতু তুমি স্বপ্ন বললে, এই র্যাপের পেছনে যেহেতু তুমি বলে হাসেলে যেতে চাও, অনেকেই কিন্তু আছে যে তোমাকে ব্যাক পুল করবে, তো মানে অনেকে আছে যারা হচ্ছে তোমাকে মোটিভেট করছে, অনেকে আছে ব্যাক পুল করছে, বা তোমার যে যখন তুমি র‍্যাপের জার্নি শুরু করেছিলে কার কার হেল্প পেয়েছিলে যদি একটু বলো। সবার প্রথমে আমি যদি বলি, আমি ফার্স্ট র‍্যাপ লিখে নীতিশ দাকে শুনিয়েছিলাম, প্রেম দাকে শুনিয়েছিলাম, আমার ফ্যামিলির মধ্যে মিলিদি আর শ্রদ্ধা ভাই সানি, এদের দুজনকে আমি শুনিয়েছিলাম। তো সানি তো অবভিয়াসলি প্রথম থেকেই ও আমাকে বলছিল, যেহেতু ও একটা ক্রিকেটার, ওর প্রফেশনটা ও এডুকেশন না, তো সেই কারণে ও আমাকে বলতো যে তুই পারবি তুই পারবি। ইসলামপুর থেকে সেরকম ভাবে বলবো না যে কেউ সাপোর্ট করেনি, কার্তিক দা ওরা অনেক বলছে যে কর কর কর, কার্তিক দা পুষ্কর দা সবাই অনেক সাপোর্ট করেছে, ইভেনচুয়ালি আজকেও কার্তিক দা আসার সময় আমাকে বললো যে ভালো মতো কর। তো আমি ইসলামপুরের কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমি অনেক কিছু মানতাম, মনে করতাম যে ইসলামপুরের হিপহপের অনেক বড় অংশ তারা, কিন্তু আসলে আমি নাম নিবো না, বাট আসলে তোরা যদি একটা নিউ জেনারেশন কে দাঁড়া নিজে মানে দাঁড় না করাতে পারিস, তাহলে পরে কি লাভ এসব হিপহপ ফলো করে, কারণ তোরা বাইরে গিয়ে ইসলামপুরকে রিপ্রেজেন্ট তো করতেছিস না। প্রথম কথা, তোরা বাইরে গিয়ে ইসলামপুরের হতে পারিস, তোরা ইসলামপুরের বন অফ বটম হয়েছে, তোরা বাইরে গিয়ে ইসলামপুরের কাজ করছিস, বাট তোরা বলছিস না যে তোরা ইসলামপুরে, তো কি লাভ ইসলামপুরের ছেলে পেলে হয়ে। এই র্যাপ ছাড়াও কি তুমি মানে র্যাপ তো যেহেতু এখন রিসেন্ট 3 মাস, তার আগেও কি তুমি গান করতে? হ্যাঁ হালকা ফুলকা গান করতে, মানে যেহেতু খুব একটা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি, তো মা বাবার সেরকম সামর্থ্য ছিল না যে গান শিখাবে বা কিছু, বাট হ্যাঁ গান ভালো লাগতো তো করতাম। আচ্ছা, এরকম ব্যাপার। আপনাদেরকে কিন্তু আবারও জানিয়ে রাখি, আমাদের কিন্তু নিউ স্টুডিও ইন্ডিয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু শুধু পড়াশোনার মাধ্যমেও না, এই যে কালচারটি যে রয়েছে, সঙ্গীতের যে কালচার রয়েছে, বিভিন্ন ধরনের কালচার যেরকম র্যাপ, এমনি আধুনিক সঙ্গীত এবং ওয়েস্টার্ন সঙ্গীত, আমরা কিন্তু সমস্ত কিছুকেই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, এবং
ইসলামপুরের যে মতো ছোট জায়গায় সবাই কিন্তু স্টেজ পায় না, ওই জন্যই কিন্তু তার একটা এক্সাম্পল হলো ওকে ঈশানী। ওকে ঈশানীকে কিন্তু আজকে আমরা আমাদের স্টুডিওতে জায়গা করে দিয়েছি, এবং প্রত্যেকে যারা ইসলামপুরের বাইরে থেকেও যারা অডিয়েন্সরা দেখছেন তারা কিন্তু আজকে এই ছোট্ট একটি মেয়ে ইসলামপুরকে রিপ্রেজেন্ট করছে প্রত্যেকটি জায়গায়, মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু সে গেইন করেছে। তো আমরা কিন্তু আজকে ঈশানীর সাথেই কথা বলতে চলুন, আমরা কিন্তু আরো কিছু কথা জেনে নিই ঈশানীর কাছে। ঈশানী বলছি যে এই যে তোমার র্যাপের যে জার্নিটা তো আমরা শুনলাম, পাশাপাশি 11-12 তুমি বলছো যে একটা সাইকোলজি নিয়ে পড়াশোনা করবে, সেটা কি সাইকোলজি নিয়ে কি ইসলামপুরে নাকি বাইরে বা কোনো থিংকিং রয়েছে? ইচ্ছা তো আছে কলকাতাতে পড়াশোনা করার, কারণ কলকাতাতে র্যাপারসদের ভাইবটা অনেক আলাদা, আর ওখানে সব র্যাপাররা মানে আমি কলকাতার র্যাপারদের সাথে অ্যাকচুয়ালি খুব বেশি ফ্রেন্ডলি, আমার অনেক ফ্রেন্ডও আছে কলকাতাতে, তো সেই কারণে ইচ্ছা আছে কলকাতাতে গিয়ে পড়ার। আচ্ছা, আর বলছি যে বাবা মাদের তো সাপোর্ট না থাকলে পরে তো তুমি হতে মানে এরকম হয় না যে বাবা মারা যতই বলুক না না না, বাট এই যে একটা ব্যাপার রয়েছে বাবা মা যতই না বলুক কিন্তু পেছনে ব্যাকবোন হিসেবে দাঁড়িয়ে রয়েছে, বাবা মার সাপোর্টটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি এতটা দূর, বা দাদার সাপোর্ট বা ভাই বোনের সাপোর্ট যদি না থাকতো তাহলে তুমি কিন্তু র্যাপটাও করতে না। ঠিক, একটা ফ্যামিলি সাপোর্ট মেন অফ দ্য কথা, ফ্যামিলি সাপোর্ট না থাকলে কিন্তু এই জায়গাটুকুটা একটা হয় না যে সবার সামনে রিপ্রেজেন্ট করা, নিজের মধ্যে ট্যালেন্ট রাখা সবার সামনে রিপ্রেজেন্ট করা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তো যারা হচ্ছে তোমাকে এতগুলো লাইক দিয়েছে বা ইয়ে করছে তাদের উদ্দেশ্যে কি বলবে? এটুকুই বলবো যে আমি ভাবতেই পারিনি যে আমার এত ভিউজ যাবে, কারণ অনেকে বলে না ইসলামপুর একটা ছোট শহর ছোট শহর, হ্যাঁ এটা ঠিক, ছোট শহরে থাকতে থাকতে আমাদের মেন্টালিটিটা অতটুকুই থেকে গেছে। আমি ভাবতাম যে ইসলামপুর থেকেই আমাকে কেউ সাপোর্ট করে না, আমার সিটি থেকে তো বাইরের লোকরা কি সাপোর্ট করবে, তা আমি ভেবেছিলাম কোনোদিনও আমি আমার অ্যাপ সোশ্যালি কোথাও আনবো না, জাস্ট নর্মাল স্টেজ শো করবো। কিন্তু হ্যাঁ, এত লোক এত ভালোবাসা দিচ্ছে, 4 মিলিয়নের উপরে ভিউজ গেছে, আর মানে এটা অনেক বড় ব্যাপার আমার কাছে, আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি লোকের ভিডিও দেখতাম, ভাবতাম যে হ্যাঁ এই মেয়েরাও তো র‍্যাপ করতেছে, এদেরটাও তো ভাইরাল হচ্ছে, আমারটা কেন হবে না, আমারটা কেন হবে না। তো আমারটাও সবাই এত ভালোবাসা দিয়েছে, সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা, আর খুব ভালো ভালো প্রজেক্ট আসতে চলছে ইন ফিউচার, তো সাথে থাকো প্লাস। আরেকটা র‍্যাপ শুনে নেব তোমার কাছ থেকে, কোন ইয়েতে কোন থিমটাতে র‍্যাপ করবে তুমি? তো আমি আমার ছোটবেলাকে নিয়ে আর কিছু মিক্স আপ করে একটা লিখেছিলাম, তো ওটাই শোনাচ্ছি। অবশ্যই, আমরা কিন্তু ওকেশনের কাছে তার ছোটবেলার যে তাকে তার একটা বচপন নিয়ে যেটা হলো তার সে হচ্ছে র‍্যাপটা তৈরি করেছে, আমরা কিন্তু সেটা ইতিমধ্যেই শুনে নিব। এবং অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেছেন যে অ্যাবসলিউটলি আরো ভালো করো, এগিয়ে যাও, অনেকেই কিন্তু কমেন্ট করেছে ইতিমধ্যেই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঈশানী তোমাকে কিন্তু সবাই খুব ব্লেসিং দিচ্ছে যে এতটার হিউজ অ্যামাউন্টের যে আমরা দেখতে পাচ্ছি যে সত্যি কথাই তো ব্লেসিং দেওয়াই উচিত, কারণ ইসলামপুরের মতো ছোট শহরের গর্ব হলো ওকে ঈশানী। এত ছোট জায়গায় থেকেও নিজের একটা ফিমেল র্যাপার কিন্তু খুব বড় একটা ব্যাপার, কারণ র্যাপ করতে গেলে কিন্তু গার্লসের দরকার হয়, ওয়ার্ডসের স্টকের দরকার হয়। এই ছোট একটি মেয়ে ক্লাস 10-এ পড়ে, তার এতটা ভালো স্টকার, এত সুন্দর রাইমিং করে নিয়ে সে র্যাপ করছে, তাকে সত্যি কিন্তু স্যালুট। আমরা কিন্তু ঈশানীর কাছ থেকে তার সেকেন্ড র্যাপটি কিন্তু শুনে নেব। অবশ্যই ओके, लेट्स स्टार्ट। मेरा बचपन का है स्टोरी, भूली नहीं थी क्योंकि अच्छा है मेरा मेमोरी, नाम नहीं लूंगी ब्रो प्लीज डोंट वरी, 15 अगस्त 2007 जन्म लिया हुस्न परी, 13 साल बाद घर का एक लौता बच्चा, मान लिया सबने इसका हो काफी अच्छा, कोई सुना नहीं मेरा दिल का ये किस्सा, झगड़े करने लगे लोग लेके अपने हिस्सा, घरे प्रदीप छेले जे आर होलो ना, वंशर नाम एबार क्यों मोने तो आर रख बेना, माइंडे क्वेश्चन एलो एसब की चलछे चलो ना, ওরা যদি প্রদীপ হয় আমি সলতে হতে পারি না, নিজে নিজে একা ঘরে বসে থেকে গেছি আমি, লোকে বলে পড়ছি নাকি আমি এসব পাগলামি, আজ টপে ইন্ডিয়াতে চলছে সত্যি পাগলাম, বিহেভিয়ার চেঞ্জ বলে বলিস গিয়ে আমার নাম হবে, তুমি সেই কাকিমা না যে বলেছিলে আমার দ্বারা কিছু হবে না, তুমি সেই তো যে কাল অব্দি হাসতে আমার পোশাকে, মাছ কি আর কোনোদিনও সত্যিকারে শাকে ঢাকে, কেউ বুঝে না প্রত্যেকের জীবনের অন্য কারণ, সৌরভ অরিজিৎ সিং এরা তো বাংলারই উদাহরণ, হবে সেদিন মনের সাথে মনের কথোপকথন, যেদিন সংসার করবে এই হিপকে একদম করে আপন, কিসি কা কপি না কিসি কা সাহারা লেখে, জো ভি মে করু একদম রিয়েল পুরি দুনিয়া দেখে, চলো করতে কাম হম লোক সব সাথ
সার্থকে না হলে চলে যাবে জীবন তোদের এসব ফুকে ফুকে মাও ভয় পেত লোকজন কি সব বলবে লোকজন এখন অফ বিট তোমার মেয়ে এখন চলবে লজ্জায় নয় তুমি বাঁচবে একদিন গৌরবে কারণ এখন শুধু ওকে ঈশানী কথা বলবে হ্যাঁ ওকে ঈশানী কথা বলবে খাতা লাইনের মধ্যে প্রত্যেকটা লাইন যে তুমি বলেছো একটা মেয়েদেরকে নিয়ে সত্যি কথা যে আগেকার বা এখনকারও কিছু কিছু ফ্যামিলিতে হয় যে মেয়েরা আসলে পরে বা মেয়েরা জন্ম নিলে পরে একটা ব্যাপার থাকে বা ছেলেরা ইয়েলে পরে যেটা তুমি নিজেই বলেছো মেয়েরা হচ্ছে প্রদীপ বা সলতা যেটা একটা তুমি একটা ব্যাপারটাকে তুলে ধরেছো এই থিঙ্কিং গুলো আসলে কি করে তোমার মাথায় এটা আমারই ফ্যামিলির একটা আচ্ছা তোমারই একদম রিলেটেড হিসেবেই করা একটা ব্যাপার অবশ্যই আমার জেঠুর তিনজন মেয়ে আছে আর আমি আমার বাবার একমাত্র মেয়ে 13 বছর হওয়া সত্ত্বেও পরেও অনেকের মাইন্ডে এরকম চিন্তাধারা ছিল যে 4টাই মেয়ে ফ্যামিলির মধ্যে এখন বংশের নাম কে রাখবে বা কে কি করবে তো আমি জেঠুকে এটুকু বলতে চাই বংশ কেন ওকে এখানের পুরো ইসলামপুরকে সবাই মনে রাখবে আচ্ছা এই তুমি শুনলে অবাক হবে আমাদের চ্যানেলে তোমার যে ভিডিওটা পোস্ট করা হয়েছিল সেটা প্রত্যেক 3 ঘন্টা পর পর 1 লাখের ওপরে ভিউজ গেছে এবং রিয়্যাক্টও পড়েছে তুমি সত্যি কথা বলতে দেখো তুমি সবার কিন্তু ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছো এখন কারণ এত ছোট বয়সে কিন্তু কেউ দেখো গার্লস তো সত্যিকারে দরকার হয় কারণ একটা স্টেজ পারফরমেন্স করা বা একটা সোশ্যাল মিডিয়ায় নিজেকে রিপ্রেজেন্ট করা কিন্তু একটা অনেক বড় বিষয় এবং ক্লাস 10-এ পড়েও তুমি যে নিজেকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করছো এটা কিন্তু সত্যি একটা গ্র্যান্ড স্যালিউট তোমাকে জানানো উচিত কারণ এই এত সুন্দর করে রাইমিং করে বিভিন্ন যেটা আমরা বলি মেন মেন এবং ভাইটাল ভাইটাল টপিক তুলে ধরছো তুমি র‍্যাপের মাধ্যমে এটা কিন্তু একটা খুব বড় বিষয় এবার যারা যারা কমেন্ট করছে কিন্তু তাদের উদ্দেশ্যে কি বলবো অনেকে কিন্তু কমেন্ট করেছে যে তুমি খুব ভালো গাইছো তুমি আরো এগিয়ে যাও তোমাকে অনেক আশীর্বাদ তোমাকে অনেক ভালোবাসা বিভিন্ন ধরনের কিন্তু কমেন্ট আসছে তাদের উদ্দেশ্যে কি বলবে এটুকুই বলবো আমার হার্ডওয়ার্ক সারা জীবনে থাকবে কারণ আমি চাই আমার এই ছোট শহরটাকে অনেক অনেক বড় জায়গায় নিয়ে যেতে অনেকের মাইন্ডে এরকম চিন্তাধারা আসে যে ফেমাস হয়ে গেলে পরে নিজের সিটিকে ভুলে যাব না বর্ন আপ ব্রট আপ যেহেতু ইসলামপুরে হয়েছে তো ইসলামপুরটাকে অনেক দূরে নিয়ে যাব সে 4 মিলিয়ন কেন 10 মিলিয়ন ভিউজ হলেও আমি এটাই বলবো আমি ইসলামপুরের মেয়ে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই সাথে থাকো বাকি তো হার্ডওয়ার্ক আর তোমরা সাথে থাকলে সবকিছুই সম্ভব আমরা কিন্তু নিউজ টুডে ইন্ডিয়ার প্রত্যেক সময় কিন্তু আমরা এটাই চেষ্টা করি যে প্রত্যেকটা প্রতিভা যে রয়েছে ওজন্যই কিন্তু আমাদের এই ইভিনিং এ কালচারাল প্রোগ্রামটা করা কারণ ইসলামপুরে আমরা যাই হোক না কেন আমরা কিন্তু সবাই স্টেজ পাই না নিজের প্রতিভাটাকে দর্শন দেওয়ার জন্য বা প্রতিভাটাকে সবার সামনে প্রকাশ করার জন্য ওজন্যই কিন্তু নিউজ টুডে ইন্ডিয়ার এই কালচারাল প্রোগ্রাম যে প্রত্যেক দিন কিন্তু আমরা চেষ্টা করি ইসলামপুরে যে সমস্ত জায়গায় যারা যারা প্রতিভাবান শিল্পীরা রয়েছেন যারা র‍্যাপ করেন কিনা বা যারা সাংস্কৃতিকে যারা নৃত্যে বা যারা আবৃত্তিতে আমরা কিন্তু সবকিছুকেই নিয়েই কিন্তু তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে যাতে আপনারাও জানুন যে ইসলামপুরের মতো ছোট জায়গায় বিভিন্ন ধরনের প্রতিভাবান শিল্পীরা রয়েছেন শুধু র‍্যাপের মাধ্যমেই না আজকে যেহেতু র‍্যাপ বলতে গেলে কারণ ঈশানী এত ছোট বয়সে কিন্তু র‍্যাপ করছে ক্লাস 10 এই ক্লাস 10-এর পরে কিন্তু তার অনেক বড় স্বপ্ন রয়েছে তাই সেই তার কিন্তু স্বপ্ন সে হাসেলে যাবে হাসেল কিন্তু একটা আপনারা অনেকেই কিন্তু জানেন না হাসেল কিন্তু হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু একটা বড় একটা র‍্যাপিং শো যেখানে প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু র‍্যাপার্সরা যায় সেখান থেকে কিন্তু ছেকে তোলা হয় তার কিন্তু পপুলারিটি সেইভাবেই কিন্তু পৌঁছায় এই হাসেলের জন্য কি কোনো আলাদা কোনো তুমি কি প্রিপারেশন নেবে মানে যেহেতু তোমার এখন বোর্ড সামনে পরীক্ষা আছে সেটার জন্য একটুখানি যাই হোক না কিন্তু একটু অফ হলে পরেও বাদ বাকি সময় এই যে র‍্যাপের যে একটা ব্যাপার রয়েছে সেটা নিয়ে কি তুমি কোনো ফিউচার প্ল্যানিং করেছো যে না আমাকে এই এইভাবে ট্র্যাক করতে হবে এই এইভাবে পথ বেছে নিতে হবে তাহলে আমি সেইভাবে প্রিপারেশনটা নিলে আমি হাসেলের দিকে এগোতে পারবো আমি বলতে চাই যে অফ আমি সত্যি কথা বলতে আমি যতই চেষ্টা করি যে সারাদিন পড়াশোনা করার বা এটা হয় না রেজাল্ট করার জন্য এটা কোনোদিনও হয় না তো আমার এটা মনে হয় যে যেই টাইমটা লোকজন ফোনে লাগায় সেই টাইমে যদি তাদের ট্যালেন্টের মধ্যে লাগায় যেটা তোর হবেই যেটা কেউ ডান্স করে কেউ গান করে কেউ বিট বক্সিং করে কেউ অ্যাক্টিং করতে চায় তো সেই টাইমটা যদি তোরা ওই কাজটাতে লাগাস ফোনটা না চালিয়ে তাহলে পরে আমার মনে হয় যে অনেকটা বেটার হয় আর আমার ইচ্ছা আছে এখন অনেক ব্যাটেলস করার যেটা আর কি আন্ডারগ্রাউন্ডস হয় অনেক ব্যাটেলস অনেক সাইফার্স অ্যাটেন্ড করার অনেক লোকদের সাথে দেখা করার আগে আমি হিপহপ ব্যাপারে পুরোটা জানতে চাই তারপর আমি এই কারণে আমার কোনো ইউটিউব চ্যানেল বা কিছু নেই অনেকে কমেন্ট করছিল যে ইউটিউব চ্যানেল আমি ইউটিউব চ্যানেল এত তাড়াতাড়ি খুলতে চাই না যাতে ইন ফিউচার আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে হিপহপ অ্যাকচুয়ালি কী আমি এখনো সেরকম ভাবে জানি না কিছু কিছু জানি তো আমি আগে শিখতে চাই এখন আমি জাস্ট লার্নার আরো অনেক কিছু শিখতে চাই আর তারপর প্রিপারেশন নিয়ে মুম্বাইয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে তারপর দেখা যাবে এই যে তুমি বললে মুম্বাইয়ের কথাটা সেই অনুযায়ী একটা কোয়েশ্চনে আসি যে এই যে র‍্যাপের যে ব্যাপারটা রয়েছে ইসলামপুরের মানুষজন কিন্তু র‍্যাপের ব্যাপারটা ঠিক নলেজ নেই
এই তোমার কি ইচ্ছে আছে যে র‍্যাপের ইন ভবিষ্যতে তুমি দিল্লি বা মুম্বাইতে গিয়ে বা কোনো ওখানে গিয়ে কোনো ইনস্টিটিউট বা অনেক ধরনের, কিন্তু এখানে সেই জিনিসপত্রগুলো নেই যেগুলো হচ্ছে আমরা ক্লাসেস যেগুলো বলি, যেগুলো আমরা গাইডেন্সের যে ব্যাপারটা বলি, এখানে সেই গাইডেন্স গুলো নেই? ইন ফিউচারে কি তুমি ইসলামপুরে থাকবে না বাইরে গিয়ে সেটার কালচারটা তুমি আরো ছড়াবে? আমি যদি বাইরে গিয়েও থাকি, আমি চেষ্টা করব বছরে অন্তত দুবার হলে পরেও আমার ইসলামপুরে, যদি তখন অব্দি, আমি জানি না কতদিন ইসলামপুরে হিপ হপের কালচার থাকবে, বাট যদি হিপ হপ থাকে ইসলামপুরে, আমি অবভিয়াসলি ইসলামপুরে এসে ক্লাস দিব, কেন দিব না? আমারই আমারই সিটি, আমারই বন্ধু বান্ধব ভাই বোন সবাই। আচ্ছা, তোমার যেহেতু তুমি বললে, কারণ তোমার তাহলে একটা স্বপ্ন রয়েছে যে তুমি মানে যেটা র‍্যাপ করার পর যখন তুমি এমন একটা জায়গায় বা নিজে একটা চেষ্টা করবে যে সবসময় যে আমি একটা এমন জায়গায় পৌঁছে গেছি, বা এমন সবাই তো শেখার তো কোনোদিনও শেষ হয় না, তো সেটা তুমি কি মানে বলতে চাইছো যে ইসলামপুরে তুমি র‍্যাপের ক্লাসেস দেবে? হুম, অবশ্যই। মানে এটা তাহলে মানে এই চিন্তা ভাবনাটা হঠাৎ, মানে কারণ অনেকেই আছে যারা নিজে শিখছি শিখছি অন্যকে শেখাতে যাব কেন, এই ব্যাপারটা থাকে। কারণ আমি নিজে ভাইরাল হচ্ছি হচ্ছি, অন্যকে কেন চেষ্টা, মানে অন্যকে কেন আমি সেই সাপোর্টটা দেব, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই মনোভাবটা তোমার এলো কিভাবে? এটা আমাদের সিটিতে আছে যে অনেকে ভালো ভালো ডান্সার, পপুলার পপুলার ডান্সার আমাদের সিটি থেকে বাইরে গেছে, যারা হয়তো এখন আমাদের ইসলামপুরে এসেও দেখে না। তো আমি এটা বলতে চাই যে যেখানে আমাদের মাতৃভূমি, নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই, এদের জন্য আজকে আমরা স্বাধীন হয়েছি, ওরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, তাই জন্য আমরা ওদেরকে চিনি। তো আমার এটা মনে হয় যে আমি যদি আমার সিটিকে না শেখাই, যদি আমি আমার ভাই বোন আমাদের বন্ধু বান্ধবদের যদি না শেখাই, তাহলে পরে কি করে আগাবে কালচার? আজকে আমি শিখছি, আজকে আমার একটা জেনারেশন তো চলে গেল, কিন্তু তার পরের জেনারেশনে কি আর হিপ হপটা থাকবে না? আমার সিটি থেকে কি আর কেউ যাবে না আমার পরে? কেন যাবে না? অবশ্যই সবাই মিলে করতে হবে, সবাই একসঙ্গে কাজ করতে হবে, তাহলে অবশ্যই যাবে। কারণ হিপ হপের কোনোদিনও শেষ নেই আর কোনো সিটিরই কোনোদিনও শেষ নেই। তো আমি এটা মনে করি যে এখান থেকে এখনো অনেকে আছে যারা হয়তো বাড়িতে প্র্যাকটিস করে লেখে, তাদের প্রত্যেককে একটাই কথা বলবো, লিখতে থাক, প্র্যাকটিস করতে থাক, একদিন না একদিন কোথাও না কোথাও তো হার্ডওয়ার্ক কাজ করবেই। আমিও লিখতাম, আমিও কোনোদিনও ভাবিনি যে এত এত ভিউজ, এত এত ভালো ভালো নিউজ চ্যানেল থেকে আমাকে ডাকবে, আমি এটা কোনোদিনই আশা করিনি। আমারও ছোটবেলায় ইচ্ছে ছিল আমি রিপোর্টার হব, সেখানে রিপোর্টাররা আমার নিচে, তো তোরাও পারবি, কারণ আমারও দুটো হাত দুটো পা সেমই আছে, একই মানুষই আমরা সবাই। এই যে তোমার যে স্বপ্ন, মানে হাসেলের কিন্তু বড়দের একটা লেভেল রয়েছে, তুমি যেহেতু এখনো ছোট, তো তোমার কি মানে হয় না একটা রিকোয়েস্ট টাইপের যে ছোটদেরকে নিয়েও একটা হাসেল করা হোক? আমার এটা মনে হয় যে এখন তো প্রথম কথা, এখন তো যাওয়া সম্ভবই না, এখনো অনেক কিছু শেখার বাকি আছে, 3-4 বছর আই থিঙ্ক লেগে যাবে এসব সবকিছু শিখতে। আমি চেষ্টা করবো আরো তাড়াতাড়ি শেখার, বাট আমি চাইবো যত ছোট হয়ে আমি যেতে পারি তত আই থিঙ্ক আমার এটা ভালো। একটা অ্যাডভান্টেজ থাকে সবকিছুর, প্রথম কথা তো একটা মেয়ের অ্যাপ করতে সেটা একটা অ্যাডভান্টেজ, আর দ্বিতীয় থাকে যদি এজ ছোট হয়। তো যেমন প্যারাডক্স, ওর এজ 18 ছিল যখন ও হাসেলে গেছিল, তো সেরকমই আমি আমার আইডলকে ফলো করে অবভিয়াসলি আমিও 18 ইয়ার্স এর মধ্যে যাওয়ার চেষ্টা করবো, 18 ইয়ার্স এর মধ্যেই যাওয়ার চেষ্টা করবে। তো বলছি যে তুমি আরেকটা র‍্যাপ আমাদের কিছু অংশ যদি শোনাতে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ওকেশনের কাছে আরেকটা র‍্যাপ শুনে নিব, আমরা কিন্তু আরো কথায় আসবো। আমরা কিন্তু রীতিমতো জানতে চাইছি যে ঈশানের কিন্তু একটা ম্যাচুরিটি লেভেল রয়েছে, সেই ম্যাচুরিটি কিন্তু দিন দিন বাড়ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঈশানি কিন্তু বয়সে ছোট হলেও তার কথার মধ্যে কিন্তু একটা ম্যাচুরিটির যে ছাপ রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ম্যাচুরিটিটা আসলে কিভাবে, আমরা কিন্তু সমস্ত কোয়েশ্চেনেই আসবো। তো চলো ঈশানি, তুমি তোমার নেক্সট র‍্যাপটা শুনিয়ে দাও। औकात में रह, औकात में रह, सीधे जब बोले खुद पे बात में रह, आने वाले हैं रात तेरे, मेरा रोशनी और तेरे अंधेरे। औकात में रह, औकात में रह, सीधे जब बोले खुद पे बात में रह, आने वाले हैं रात तेरे, मेरा रोशनी और तेरे अंधेरे। हाँ, कर रही हूँ स्ट्रगल मैं सुबह शाम, जैसे मैं हनुमान और रैप मेरा राम, वर्ड्स पे ना दम, मार्केट पे ना नाम, बोलो खुदा हफीज और बोलो राम राम, साथ मेरे चार और भाइयों का हाथ, सोखे नहीं जगे हुए कटे मेरे रात, तेरे घर में ले आऊ मैं खुद की बारात, तू मेरे बारे बोले क्या तेरी औकात, पेनल्टी में दिखाओ तुझे मैं मेरा शॉट, उम्र है छोटी लेकिन दर्द बहुत, करे ना है काम चाहे आए साला मौत, बास ढूंढो नींदों में जैसे टाई का होनॉट, रिप्रेजेंट करो उनको जो दिल से कलाकार, जिनका दिल है ब्रिज और कलम हथियार, मेरा नाम सुन के तेरा हुआ फटीचर, कोई बाप का घर नहीं हिप हॉप कल्चर, चोट लगा दिल पे तो सोचा दिमाग ने, खुद खुद का सोच तो मुझे बोले कौन दे, एग्रेसिव मूड नहीं रखता फुल स्टॉप में, आधा तो रियल आधा गया ऑटो टोन में, बालों में क्लिप और बैगी तो ऊपर एक क्लोथ, नहीं होता हिप हॉप अगर दिल में रखे खोट, प्यार है म्यूजिक से ऑफ पे मेरा डीनो, जो तेरा हिस्से का है और खुद से ही तो छीनो। ओके, व्हाट आई वांट टू से व्हेनेवर यू थिंक, इफ यू लिसन माय लिरिक्स योर आई नेवर स्टॉप ब्लिंक, यू आर द स्टॉकर लाइक
কভার এন্ডিং আই এম হু দ্যাট আনরিচেবল ফ্রম ইউর থিং অক্ষরে পুনরায় লাগাই না দাড়ি হিপ হপ কে বানাস না তুই বেসরকারি চারিদিকে এখন ফেকে ছড়া ছড়ি আমিও পারি কজ ভাই আমি নারী চোখ মুড়ি কছু না মোর বাতলা মান কুছ কহবার আগত হিপ হপ টাক জান হিপ হপ এক নদী তোক করবা হবে স্নান তুই মুখ জানেলে এলে মোর গান অফ কাঠ মেরে অফ কাঠ মেরে সিধে জব বলে খুঁজতে বাত মেরে আনে বলে হ্যাঁ রাত তেরে মেরে রোশনি আর তেরে আন্ধেরে খতম। এই যে এটা কিন্তু আমরা দেখলাম হিন্দি বেঙ্গলি একটা আলাদা আর একটা কালচার আর একটা হচ্ছে ভাষাও রয়েছে, এই ভাষাটাকে তুমি জানো হালকা ফুলকা, মানে এই ভাষাটাও একটা একটা ঠিক হয় না যে আমরা এক্সপেক্ট করিনি এই ভাষাটাও এই র‍্যাপটার মধ্যে থাকবে। অ্যাকচুয়ালি এটা আমি বলটা হিন্দিতে লিখতে চেয়েছিলাম কিন্তু তখন আমার মাইন্ডে আসলো যে হিন্দি লিখতেছি বাংলাতে লিখতেছি, তো আমাদের এখানে আরেকটা সম্প্রদায় আছে রাজবংশ সম্প্রদায় যেটা যারা দেশি ভাষা বলে, যেটা আমি বললাম তোক মুই কছু না মোর বাতলা মান আমিও ঠিক করে এখনো দেশের ভাষাটা বলতে পারি না। তো আমার মনে হয় যে সবকিছু যখন লিখতেছি হিন্দিটা বেসিক্যালি আমি তাদের জন্য লিখি যারা বিহার বা বাইরে থেকে বিলং করে যাতে তারা হিন্দিটা বুঝতে পারে, কারণ হিন্দি যেহেতু আমাদের রাষ্ট্রভাষা তো সবাই এটা বুঝতে পারে খুব তাড়াতাড়ি, তাই জন্য। আর বাংলাটা আমি আমার বাংলাকে রিপ্রেজেন্ট করার জন্য লিখি, তো আমার মনে হলো যে হ্যাঁ যারা এই সম্প্রদায় থেকে বিলং করে তাদের জন্য লেখা উচিত, তাই জন্য যেই ওয়ার্ডটা দিয়ে শেষ করেছিলাম তোমার অ্যাপটা শুরু করেছিলাম যে ম্যাচুরিটি লেভেল, হ্যাঁ এই ম্যাচুরিটি লেভেলটা, কারণ তোমার প্রত্যেকটা কথাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লাস টেনে যারা এখন পড়ে তাদের কিন্তু ম্যাচুরিটি লেভেল বা ম্যাচুরিটির যে কথাবার্তা গুলো তোমার যে প্রত্যেকটা র্যাপে কিন্তু একটা খুব সুন্দর একটা তোমার এই মেসেজ দিচ্ছ সবাইকে, একটা ভাইরাল বা একটা প্রমিনেন্ট একটা মেন মেসেজ কিন্তু যাচ্ছে। এই ম্যাচুরিটি লেভেলটা কোনো কি ইনসিডেন্ট বা সামথিং কিছু একটা ব্যাপার যে নিজের মধ্যে ম্যাচুরিটি লেভেলটা যে ছোট থেকে তুমি বড় হওয়া শিখে গেছো যে সামনে ফেস করতে হবে, বা নিশ্চয়ই কিছু না কিছুতে এমন একটা লাইফে হয়েছে, কারণ মানুষ সবসময় তাড়াতাড়ি বড় কখন হয় যখন সে বিভিন্ন বাধা অতিক্রম ফেস করার পর তখন তার ম্যাচুরিটি লেভেলটা বাড়ে, কিছু হয়েছিল কি এমন? হ্যাঁ অনেক ফ্রেন্ডস, তারপর কিছু কিছু মানুষ লাইফে থাকে, কিছু কিছু মানুষ যাদেরকে যাদের সাথে একটা স্পেশাল বন্ড থাকে, তারপর বাবা মা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে অনেক রকম প্রবলেম হয়েছিল, যেরকম লাইক আমাদের ফ্যামিলিতে এটা বলা হয় যেহেতু আমার বাবা রাজলক্ষ্মী হোটেলের স্টাফ এটা হয়তো সবাই জানে, তো একটা মিডল ক্লাস ফ্যামিলিতে এরকম একটা প্রবলেম থাকে যে ড্রিম থাকলে পরেও ড্রিমটাকে পূরণ করতে দেওয়া হয় না, লাইক এরকম থাকে যে আমাদের কাছে অত সামর্থ্য নেই তোকে কি করে পড়াবো অত বড় জায়গায় বা কিছু, তো তখন মাইন্ডে এরকম আসতো যে হ্যাঁ হয়তো বাবা পড়াতে পারবে না কিন্তু আমি নিজে তো পড়তে পারবো, তো তখন থেকে এটা মাইন্ডে চলে এসেছিল যে অনেকে আমি দেখেছি আমার ফ্রেন্ডদের মধ্যেই আছে ফুটানি মেরে ঘুরে বেড়াচ্ছে, অনেক কিছু করতেছে, আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো আমার কাছে না আইফোন আছে না আমার কাছে ভালো কোনো বাড়ি আছে না আমার কাছে ভালো ড্রেস আপ আছে, বাট আমার কাছে যেটা আছে সেটা কারো কাছে নাই, এটা আমি মনে করি আমার কাছে সেই ট্যালেন্টটা আছে, তো এটার জন্য আমার তখন থেকে মাইন্ডে এটা আসলো যে হ্যাঁ বাবা যখন মানে পারছে না তো আমি নিজে নিজে ট্রাই করার চেষ্টা করি, নিজে মাকে দেওয়ার কিছু চেষ্টা করি, সবাইকে দেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু অনেক কমেন্টস পেয়ে গিয়েছি, তো আমরা কিন্তু কমেন্টস গুলো পড়ার চেষ্টা করছি। রাজাক আলম বলেছে ভেরি ভেরি নাইস, শ্রেয়া বণিক বলেছে কি বাত, মুন্না দাস বলেছে খুব ভালো, নার্গিস জাহান বলেছে অ্যাবসলিউটলি আরো ভালো করে এগিয়ে যাও, আনামুল সরকার বলেছে ভেরি নাইস, সম্পদ হোসেন আমি যদি নামটা ভুল করে থাকি দুঃখিত, খুব খুব ভালো লাগলো বলতে চেয়েছে, নাসির আলম বলেছে স্প্লেন্ডিড গো হেড, তাপস কুমার বিশ্বাস বলেছে খুব সুন্দর হয়েছে আরো এগিয়ে যাও, সম্পদ হোসেন বলেছে খুব ভালো লাগলো, ইজার আলম বলেছে গুড, আবার ইজার আলম বলেছে ওয়াও ফ্যান্টাস্টিক, এবং সে যখন তুমি দেশির ওয়ার্ড গুলো বলছিলে তখন সে দেশি বলে একটা কমেন্ট করেছে, তো তার হয়তো হার্ট টু হার্ট হচ্ছে একটু টাচ হয়েছে এক ব্যাপারটা, কারণ সবাই কিন্তু র‍্যাপ করে কিন্তু বিভিন্ন যে র‍্যাপের যে বিষয় বস্তুগুলো তুমি যে মেন মেন বিষয়বস্তুগুলো তুলেছো অনেকের সাথে কিন্তু তুমি ওই জন্য ইন্টারঅ্যাক্ট করতে পারছো যে মেন মেন টপিকগুলোই তুমি তুলে ধরেছো। অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনের সবথেকে বড় প্রবলেম আমি এটা বলবো এটা আমাদের জেনারেশনের কি আমারও এরকম হয়েছে অনেকের এরকম হয়েছে, বহু তাড়াতাড়ি এটা যেটা বলি আমি বহু তাড়াতাড়ি তোরা অনেক কিছু বুঝে গেছিস, মানে লাইক সবাই এখন অন্য টাইপের রাস্তাতে চলছে, আর আমি অন্য আমি আমার এই কারণে আমার বেশি ফ্রেন্ডস নেই, আমার একটাই ফ্রেন্ড আছে ওর নাম শ্রেয়া, যে অনেকটা আমার সাথে আমার ভাইব ম্যাচ করে, কারণ বাকি সবার রাস্তাটা একটু অনেক অন্যরকম লাইক লাভ সব এইসবের রাস্তায়, আর আমি ওইসব রাস্তাতে যেতে চাই না আমার ওসব পছন্দ না, তো এই কারণে আমাদের জেনারেশনের এখন বেশিরভাগ টপে থাকে ব্রেকআপ ক্রাশ প্যালি মুলাকাত হ্যানা তেনা এই ওই,
তো আমি এটা মনে করি যে ওই রকম টপিক নিয়ে না হাজার হাজার লোক লিখতেছে, হাজার হাজার আর্টিস্ট লিখতেছে, তো তুই যদি একই টপিক নিয়ে লিখিস তাহলে পরে লোকের পছন্দ হবে না, কারণ তুই নতুন নতুন লেখা স্টার্ট করছিস, তোর লেখা সেরকম পাকাও না যে তোরটা বেস্ট হবে। তো আমার মনে হয় এই টপিক গুলো ছেড়ে আমাদের সমাজে কি হচ্ছে, কারণ র‍্যাপ ইজ অ্যাকচুয়ালি র‍্যাপ হচ্ছে সমাজ আর লোকের কি হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা। তোর পার্সোনাল লাইফ তুই দেখা, কারণ যেটা সমাজে হচ্ছে সেটাই তো তোর পার্সোনাল লাইফে হচ্ছে, কারণ তুই তো সমাজের বাইরে কোথাও থাকছিস না, তুই অবভিয়াসলি সোসাইটির মধ্যে থাকছিস, যেটা চারিদিকে হচ্ছে সেটা তোর সাথে হচ্ছে, যেটা আজকে তোর সাথে হচ্ছে সেটা কারোর না কারোর সাথে হয়েছে, তুই তোকে নিয়ে লেখ, কিন্তু এই সব রাস্তা নিয়ে লিখে কোনো লাভ নেই। প্রিয়তমা প্রিয়তমী কেউই সাথে থাকবে না যদি পকেটে টাকা না থাকে। এটা একদম ঠিক কথা, এটা একদম সলিড কথা যেটা আমরা বলতে পারি, এটা দারুণ কথা বলেছে, এত ছোট বয়সে এত ডেপ প্রত্যেকটা বিষয়, এটা কিন্তু সত্যি তোমাকে একদম তুলনামূলকভাবে খুব ভালো আমার লাগলো তোমার সাথে কথা বলে, যে এত সুন্দর একটা ডেপথ গুলো যে প্রত্যেকটা ডেপথ তুমি বুঝে গেছো কোথায় কি গেলে পরে কি ফাঁদে পড়তে পারি, এই ব্যাপারগুলো তুমি খুব ভালো করে বুঝে গেছো। আর লোকজন দেখি সবাই দেখছি আজকাল, আর কি বলবো, সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, সবাই ওদের জন্য নতুন একটা গান লিখবো, আমি আজকে ভাবছিলাম মাকে বললাম যে মা এরকম এরকম ব্যাপার, তো আজ ওদের জন্য একটা গান লিখবো, জাস্ট এটুকু বলবো বেশি অ্যাটাচড হচ্ছে না। আচ্ছা তুমি যে বলে গান লিখবে, আচ্ছা এই যে ব্যাপারে চলে আসলাম যে তোমার যেহেতু কোন তোমার কি নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম, কারণ এখন সবাই যেহেতু তুমি বলে ইউটিউব এখনো তুমি ওপেন করোনি, ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইল কি রয়েছে যেখানে তুমি কি প্রতিনিয়ত তোমার র‍্যাপ গুলো কি পোস্ট করা হয়, নাকি এখনো মনোভাবনা চলছে যে না আমি পোস্ট করব বা কিছু ওরকম ব্যাপার? র‍্যাপ সেরকম ভাবে তো কোথাও, আমি তো ফেসবুক চালাতাম না, কিছুদিন আগে খুলেছি, ওকে ঈশানি নামে, ইনস্টাতেও ওকে ঈশানি নামে, যাদের যাদের ইচ্ছে ফলো করতে পারো, আর ইনস্টাতে জাস্ট আমার শো এর 2-3টা দেওয়া আছে, সাইফার্স এর দেওয়া আছে, তো ইনস্টাটা চেক আউট করতে পারো। আর ফেসবুক তো আমি সেরকম ভাবে চালাতেও যাই না, কিভাবে চালাতে হয় যেহেতু আমি চালাতাম না, তো নতুন নতুন, বাট আমি ডেফিনেটলি ট্রাই করবো, 3 মার্চের পর অনেক অনেক কিছু আছে, অনেক বড় বড় সারপ্রাইজ আছে ওগুলো দেওয়ার। আচ্ছা অনেক বড় বড় সারপ্রাইজ আছে সেগুলো দেওয়ার, তুমি কি আরেকটা র‍্যাপ শোনাবে আমাদেরকে? এক সেকেন্ড, হ্যাঁ বেশি লাইন না হলে পড়ো, দু একটা লাইন হলেও কোনো প্রবলেম নেই, আমরা কিন্তু ঈশানের কাছে আমাদের মনে হচ্ছে যতই র‍্যাপ শুনি না কেন আমাদের কিন্তু আরো শুনতে ইচ্ছে করছে, ইতিমধ্যে কিন্তু অনেকেই কমেন্ট করে ফেলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কমেন্ট করেছে, ভাস্কর সিনহা কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো শুনে বোন, আজগর আলম কমেন্ট করেছে সুপার সুপার হিরো, এবং অনেকে কমেন্ট করেছে নাইস। এবার ব্যাপারটা হলো যে আপনারা যদি এভাবে করে কমেন্ট করে যান ঈশানের কিন্তু আরো মোটিভেশন বাড়বে, কারণ ঈশানির বয়স খুবই ছোট, আমি কিন্তু বারবার করে এই কথাটাই বলছি, কারণ ঈশানীকে এখন আমাদের সবারই উচিত যে তাকে একটুখানি পুশ করা, যে তাকে একটু মোটিভেট করা, যে সে যাতে আমাদের ইসলামপুরের নামটা যতটাও সে প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছে আরো যাতে পুরো আমাদের ইন্ডিয়াতে যাতে পৌঁছে দিয়ে যায়, ইন্ডিয়াকে যাতে রিপ্রেজেন্ট করে, আমাদের ইসলামপুরকে যাতে রিপ্রেজেন্ট করে হাসলে, আমরা কিন্তু সেটাই চেষ্টা করব। ঈশানী কয় লাইন? যখন আমি লাভ শপের ব্যাপারে নিয়ে আসলাম, তো ঘুরে ফিরে বেশি না বলে ওই টপিকে একটা গান শোনানো যাক, উইদাউট বিট শোনাচ্ছে, আমার কাছে একটা বিট এখনো অব্দি নেই। আর ইন্সপিরেশন ইন্সপিরেশন বলতে বলতে একটা কথা না বললেই নয়, শ্রেয়সী অনেকজনের কাছে ইন্সপিরেশন, অনেকেই চায় রিপোর্টার হতে, কেউ এত ভালো মতো কথা বলতে পারবে না, এত গুছিয়ে প্রত্যেকটা সিচুয়েশন ওয়াইজ বলা, তো আমার তো পার্সোনালি শ্রেয়সীকে খুবই ভালো লাগে, আমি অনেকদিন ধরে শ্রেয়সীকে চিনি, তো দারুণ এভাবেই করতে থাকো। তো আমি বলি র‍্যাপটা, অ্যাকচুয়ালি বিট নেই এটার, কোনো প্রবলেম নেই। পহলা প্যার পহলি বার জব তুঝসে নজর মিলা, তেরে হাসি কে সাথ মেরা মন উড় চলা, তেরে লিয়ে হোয়াটসঅ্যাপ মে অন হোনা শুরু, চ্যাট পে চ্যাট হোতা রা জেসে তু প্রেম গুরু, তু হি মেরা ডে অর তু হি মেরা নাইট থা, তেরে সঙ্গ ফিউচার মেরা একদম ব্রাইট থা, তুনে দিল মেরা বনা দিয়া খিলোনা, মেনে তো তুঝে বনাযা থা বাবু সোনা, কভি জানা অব মেরে পাস নহি আনা, মরতে দম তক বস তুঝে হি চানা, মন মে বস অব হ্যা তেরা হি প্যার, মরতে দম তক বস করেঙ্গে ইন্তজার, তোড় দেঙ্গে বিচ কে ইয়ে সারি দিবার, আজ ভি সির্ফ তুঝসে হ্যা প্যার, দিল মে বজ রা ইয়ে দিল কা গিটার, 2 সাল সে জ্যাদা কিয়া তেরা ইন্তজার, তু হি সবসে অলগ তু হি সবসে খাস, পহলি বার দেখ কে হুয়া তুঝ পে ক্রাশ, লোট আয়েগা এসা কোই নি হ্যায় আজ, ফির ভি লগ জে গলে অর বুঝে দে প্যাস, তেরে লিয়ে গানা লিখু অব সুবহ শাম, হর গানে মে মে হস বস হো তেরা হি তো নাম, বোলা থা তুনে কভি ছোড়েগা নহি, আই ওয়ান্ট টু আস্ক ইউ ক্যা হুয়া অভি, কভি রোয়া তেরে লিয়ে কভি জাগা সারা রাত, তুঝে ভুলানে কে লিয়ে ইহি হ্যায় শুরুয়াত, ঠিক হু বস চাহিয়ে তেরা হি তো সাথ, হাত মে চাহিয়ে বস তেরা হি হাত,
हाथ, अगर कहे तो मैं तेरे लिए बनू राधा, आज सामने और तोड़ देंगे ये सारी बाधा, तू मेरा किशन मैं तेरा ईशानी, तू मेरा बाजीराव मैं तेरी मस्तानी, अभी मैं घूमू बस तेरी होके दीवानी, हाँ बोल रही हूँ सबको तेरी मेरी कहानी। डिस्क्लेमर এটা আমার কাহিনী না অন্য কারো কাহিনী। আচ্ছা এটা ভালো করলে বলে, কারণ অনেকেই ভাবতে পারে, হ্যাঁ অনেকে কমেন্ট করবে যে কে ছিল কে না, কেউ ছিল না আর কেউ থাকবেও না, এগুলোর মধ্যে যেতে চাই না, এর মধ্যে যেতে চাই না। এই তোমার 14 ফেব্রুয়ারি নিয়ে নিশ্চয়ই এই গানটা, হ্যাঁ 14 ফেব্রুয়ারি নিয়ে আরেকটা, এটা হচ্ছে লাইক যেরকম 14 ফেব্রুয়ারিতে এখন অনেকে অনেকের প্রাক্তনদের মনে করবে যে ছিল আগের বছর এই বছর নাই, হ্যাঁ দেন ভালো হয়েছে ভাই, খরচা বেঁচে গেছে, ঠিক আছে সুখে থাক। আস্তে আস্তে কিন্তু ঈশানী দারুণ পাঞ্চ লাইন দিচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি খুব স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু কথা বলছে ঈশানী, কারণ ছোটরা কিন্তু সবসময় স্ট্রেট ফরওয়ার্ডই কথা বলে, তাদের মনে কিন্তু কোনো ঘোরপ্যাচ থাকে না, সেটা কিন্তু ঈশানীকে দেখে খুবই ইনোসেন্ট কিন্তু ঈশানী, যেটা আমরা বুঝতে পারলাম, কারণ ওর সাথে কথা বলে খুব ভালো লাগছে, একদম বোনের মতো, যে এত সুন্দর স্টেট ফরওয়ার্ড, যা মুখে আসছে যা মনে আসছে সব কিন্তু বলে দিচ্ছে, কোনো ভয় পাচ্ছে না। এটা কিন্তু একটা ব্রাইট ফিউচারের দিকে কিন্তু তোমাকে, এই যে তোমার এই যে ট্যালেন্ট বা এই যে তোমার যে ব্যাপার যেগুলো রয়েছে হবিটা, যেটা বলতে পারছি যে তুমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছো, তোমার যে এই অভ্যাসটা এটা কিন্তু তোমাকে অনেক দূর নিয়ে যাবে, অনেকের কাছে তুমি খারাপ হতে পারবে, খারাপ চোখে অনেকেই দেখবে যে মেয়েটা এত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, বাট যারা ভালো চোখে নেবে তাদের কাছে তুমি অনেকটা দূর এগিয়ে যাবে। অ্যাকচুয়ালি এই কথাটা আমি একজনকে রিকোয়েস্ট করে বলতে চাই, আয়ুষ্মান পোদ্দার, আয়ুষ্মান ও আমাকে বলেছিল যে অ্যাকচুয়ালি আমাদের অনেক বড় সিনিয়র, ও অনেক বড় ডান্সার বাইরের, ও বলে যে যতদিন না তুই লোকের সাথে ভালো মতো মিশতে পারবি, যখন তুই লোকের সাথে মিশবি, অ্যাকচুয়ালি ডান্সারদের কি কাজ ডান্স করে লোকের সামনে, তো যদি আমি তোমাকে না চিনি তো আমার অবভিয়াসলি আনকমফোর্টেবল ফিল হবে তোমার সামনে ডান্স করতে, তো আমি মনে করি যদি আমি আমার পাবলিকের সাথে, আমি আমার যারা আমাকে ভালোবাসে, আমি যদি তাদের সাথে একদম ফ্যামিলির মতো বিহেভ করি, তাহলে পরে আমার কোনোদিনও অসুবিধা হবে না কোনো গান শোনাতে বা কোনো র‍্যাপ শোনাতে, বাট যদি আমি সেরকম ভাবে না ফিল করি তো অবভিয়াসলি আমারও শেষে গিয়ে কোথাও না কোথাও তো একটু হলেও আটকে যাবো। তো আমি তোমাদেরই প্রত্যেকের বোন দিদি যাই হই না কেন, তোমাদেরই ফ্যামিলির একটা মেম্বার মনে করো আর এভাবেই সাপোর্ট করতে থাকো ব্যাস। আচ্ছা যেহেতু তুমি বললে যে তুমি ইন ফিউচার যখন তুমি একদম নিজে খুব ভালোভাবে প্রেজেন্ট হয়ে যাবে ব্যাপারগুলো নিয়ে, যে কোনটাতে কি করলে ভালো হয় সে নিয়ে, তারপর তুমি আমাদের এখানে একটা ট্রেনিং বা কোচিং সামথিং কিছুকে সেন্টার খুলতে চাও, যে যারা নতুন র‍্যাপ করে, যেই সুযোগ সুবিধাটা তুমি পাওনি সেই সুযোগ সুবিধাটা যারা নতুন র‍্যাপে নামবে বা তোমাকে দিয়ে কিন্তু অনেক ইন্সপিরেশনে র‍্যাপ করতে কিন্তু নামবে, তাদের জন্য অ্যাজ এ ইন্সপিরেশন হিসেবে কোনো সেন্টার বা গাইড সেন্টার খুলতে চাও কি? হ্যাঁ অবভিয়াসলি আমার এখানে একটা শোরুম টাইপস খোলার ইচ্ছা আছে, যেখানে ডান্স র‍্যাপ সবকিছু শেখানো হবে ফ্রি কস্টে, বাইরে থেকে আর্টিস্টরা আসবে, আর কারণ ফ্রি কস্ট অনেকের মনে হবে দয়া, কোনো দয়া টয়া না, আমার মতো অনেকে আছে যাদের কাছে টাকা ছিল না বলে হয়তো ডান্স শিখতে পারেনি বা র‍্যাপ শিখতে পারেনি বা হিপহপটাকে ঠিক করে জানতে পারেনি, যেমন হিপহপ জানতে গেলে আমাকে একজন বলেছিল নেটফ্লিক্স অন কর, ঠিক আছে, তো আমি নেটফ্লিক্স ব্যাপারে জানতাম না, আমি প্লে স্টোরে গিয়ে নেটফ্লিক্স খুলি, তো তখন দেখলাম ওখানে টাকা লাগে নেটফ্লিক্স অন করতে, তো নেটফ্লিক্স থেকে আমার মনে হয় যদি সেই, ও কিন্তু হিপহপের অনেক বড় একজন গুরুজি, তো যদি সে আমাকে বুঝাতো আই থিঙ্ক আমি তার থেকে আরো ভালো বুঝতাম, তো আমার মনে হয় কোনো নেটফ্লিক্স কোনো ফোন লাগবে না, তোরা অফলাইনে ক্লাস কর, তোরা নিজের থেকে বোঝার চেষ্টা কর, সব বুঝতে পারবি, তো এটার জন্যই আমি খুলতে চাই যে একদম ফেস টু ফেস কথা বলে, সে আমি যতই বড় হয়ে যাই যেখানেই চলে যাই আমি ইসলামপুরেই থাকবো আর এখানকে এখানকার সবাইকে শেখাবো। এই যে ব্যাপারটা যে রয়েছে, আরো তুমি কি আরো র‍্যাপ রেডি করে এসছো? না আজকে তো আর, আজকে আপাতত এতটুকুই স্টকে রয়েছে ঈশানী, হ্যাঁ আছে র‍্যাপ আছে, কিন্তু সেটা একদম সাসপেন্স হিসেবে পরে আমরা কিন্তু ঈশানীকে আবারও কিন্তু আমাদের স্টুডিওতে কিন্তু আমরা অবশ্যই ডাকবো ঈশানীকে, কারণ ঈশানী এখন যেহেতু ক্লাস 10 সামনে, এখন যতটুকু সে র‍্যাপ হচ্ছে প্রেজেন্ট করেছে তার যেগুলো রিয়াজে আছে সেগুলোই করেছে, এখনো সেগুলো কথা বলে বেশি জোর দিয়েও তো লাভ নেই, কারণ অনেকে আছে যে যারা ভাবে কিন্তু র‍্যাপ করার পরে কিন্তু স্টাডিতে কোনো ডিস্টার্বের ব্যাপার, অনেকে কিন্তু দেখে মনে করবে যে র‍্যাপ করছে স্টাডিতে মেয়েটার কি যে পড়াশোনা করছে, একটা ব্যাপার কিন্তু থেকেই থাকে যে র‍্যাপ করছে মেয়েটা সবসময় মানে র‍্যাপই করে স্টাডিতে কিভাবে ডিস্টার্ব হচ্ছে না, তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অনেকেই ফেস করেছো হয়তো তুমিও, যে মেয়েটা র‍্যাপ করছে পড়াশোনা মনে হয় নির্ঘাত করে না, এই ব্যাপারগুলো তো কি বলবে এই সম্পর্কে? এটাই বলবো, আমি ক্লাস 1 থেকে 10 অবধি, এখন অবধি রোল নাম্বার 10 এর পরে আমার কোনোদিনও যায়নি, ক্লাস 1 থেকে 4 অবধি তো আমি 3 এর মধ্যেই ছিলাম, 5 এ গিয়ে নতুন অবভিয়াসলি অ্যাডমিশন রোল হয়, কিন্তু তারপরেও গার্লস স্কুলে গিয়েও আমার 1 থেকে 10 এর পরে কোনোদিনও রোল নাম্বার যায়নি। আর এটা ভুল কথা যে প্যাশন থাকলে পরে কেউ পড়াশোনা করতে পারবে না, ওটা নিজের উপর চয়েস করে, যদি তুই চাস
তুই ঠিক করে পড়াশোনাটা করে তারপর র‍্যাপ করবি, তো অবভিয়াসলি। আর আমার বাড়িতে আমার মা মতো যদি মা থাকে তো হয়ে যাবে পড়াশোনাটা। অনেকে কমেন্ট করেছে ইতিমধ্যে, আমরা কিন্তু পড়ে নেব। মোহাম্মদ হুসেন কমেন্ট করেছেন ওয়াও, আজগর আলম কমেন্ট করেছে সো লাভলি, অনেকে আরেকজন কমেন্ট করেছে যে আমি চাকুলিয়া মানে হাম চাকুলিয়া সে ভিডিও দেখ রে নাইস সং, মানে বলেছে সে কিন্তু চাকুলিয়া থেকে তোমার ভিডিও দেখছে। ধন্যবাদ, তাড়াতাড়ি চাকুলিয়াতে দেখা হবে। তাহলে এবার আমরা কিন্তু ঈশানীর কাছে শেষ করার আগে কিন্তু ঈশানীকে প্রথমে এই কথাটাই জিজ্ঞেস করব যে ঈশানী আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগলো সেটা যদি একটু বলো। আমি কোনোদিনও ভাবিনি যে আমি এখানে আসবো। আমি সুস্মিতা দিকে দেখছিলাম এখানে আসতে, ও বেশ সুন্দর করে কথা কথা বলছিল, তো আমার তখন একটা ইচ্ছা ছিল হ্যাঁ আমিও কোনোদিন করবো, আমার বাড়িতেও রিপোর্টার আসবে। আর আমার মা বলতো র্যাঙ্ক কর, র্যাঙ্ক করলে পরে বাড়িতে ঠিক রিপোর্টার আসবে। তাই আমি বলছিলাম যে ততদিনে তো 3 মাস লাগে রেজাল্টে বেরোতে, তার আগে কিছু তো করতে হবে। তো যাই হোক, খুব থ্যাংক ইউ সো মাচ নিউজ টুডে ইন্ডিয়াকে আর ইসলামপুরের প্রত্যেকটা ট্যালেন্টকে এভাবে দেখানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি দেখেছি এর আগেও দিদিকে অনেকজনের সাথে কথা বলতে, আমাদেরই ওখানকার স্মৃতিকণা দিদি, সুস্মিতা দিদি, সবার সাথে আমি কথা বলতে দেখেছি। তো খুব ভালো লাগলো দেখা করে, আর তুমি তো আমার দাদারই ফ্রেন্ড কার্তিক স্যার, তো ভালো লাগলো কথা বলে। আচ্ছা বলছি যে তুমি মেয়েদেরকে মানে যারা মেয়েরা র‍্যাপ করতে চাইছে, কারণ তুমি ফিমেল র‍্যাপ ইসলামপুরে কিন্তু একজন, তো যারা হচ্ছে র‍্যাপ করতে চাইছে বা র‍্যাপ করবে বলে ভাবছে কিন্তু দুপা এগোচ্ছে দুপা পেছোচ্ছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবে? কারণ অনেকেই কিন্তু মেয়েদেরকে পেছন টানে ব্যাপারটা থাকে, তো তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে তোমার? এই কথাটাই বলবো, ফ্যামিলি অনেকের হতে পারে এটা মনে হচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট করছে না, ফ্যামিলি আমারও সাপোর্ট করেনি, এরকম না যে অনেকের ফ্যামিলিতে এরকম। আমার ফ্যামিলিতে খুব স্ট্রিক্ট স্ট্রিক্ট ফ্যামিলি আছে, অনেকের মনে হয় যে ওভারসাইজ ড্রেস আপ কিরকম টাইপের ড্রেস আপ পরে বেরোচ্ছে বা কিছু সামথিং এলস এরকম কিছু। তো এটাই বলবো যে তুই নিজেকে নিজের থেকে ট্রাই কর, একদিন যদি তুই একটা ভালো জায়গায় পৌঁছে যাস ফ্যামিলি কেন, গোটা সোসাইটি তোকে তখন সাপোর্ট করবে। যেরকম এখন আমাকে আমার মা, যদি এটা 2 মাস আগে হতো আর আমার মা জানতো না যে অ্যাকচুয়ালি র‍্যাপটা কি, তাহলে পরে কোনোদিনও এখানে আসতে দিত না বা কিছু করতে দিত না। এখনো আমার মা লিটারালি যেদিনকে তোমাদের ওখান থেকে ফোন গেছিল, আমার মা ভয় পাচ্ছিল যে কেন রিপোর্টার আসছে, কি হচ্ছে, কি করতেছি, হ্যানা ত্যানা। তখন আমি তো এটা তোদের ফ্যামিলিকে বোঝাতে হবে, আর এমন তো না যে না বুঝলে কেউ বুঝবে না, সবার বাবা মা সবাইকে খুব ভালোবাসে আর প্রত্যেক সন্তানের স্বপ্ন পূরণ করতে চায়। অনেকে মনে হবে যে এ আমার বাবা মা আমাকে বোঝে না, না তোদের ফ্যামিলি শুধু চায় তোদের ফিউচারটা সিকিউর করার জন্য, যে একটা সরকারি চাকরি বা একটা ভালো চাকরি পেলে পরে তোদের ফিউচার সিকিউর থাকবে। বাট যদি তুই তোর প্যাশনটা নিয়ে করতে চাস, আর যখন তোর ফ্যামিলি দেখতে পারবে যে হ্যাঁ এটা নিয়েও একটা সিকিউর ফিউচার আছে, তখন অবভিয়াসলি তোকে সাপোর্ট করবে, যেরকম আমাকে করতেছে এখন। আচ্ছা তুমি যেহেতু এখন একজন ইন্সপিরেশন আর একজন কিন্তু এখন সেলিব্রিটি টাইপ অফ হয়ে গেছো, এখন কিন্তু তোমার কাঁধে কিন্তু অনেক দায়িত্ব, কারণ তোমাকে কিন্তু এখন সবাই প্রত্যেকটা মুহূর্তে ফলো করবে। কি মানে কিভাবে স্টেপ প্ল্যান করেছো, কিভাবে এগোবে, বা তোমার প্ল্যানিংটা যদি কিছু করে থাকো তাহলে তুমি যদি আমাদের সাথে শেয়ার করো। প্রথম কথা, আমি সেলিব্রিটি মনে করি নিজেকে, আমার কাছে না মনে করাই বেস্ট, মাটিতে রেখে নিয়ে নিজেকে এগোনো। আমার কাছে একজনই সেলিব্রিটি, একজনই সবকিছু, ওটা আমার মা। কারণ আমি মনে করি যে যদি সব থেকে বেশি অ্যাটিটিউড কেউ আমাকে দেখায় ওটা আমার মাই দেখায়, সব থেকে বেশি চিল্লায় যদি কেউ আমার ওটা আমার মাই। তো আমার মাই আমার কাছে সেলিব্রিটি, আমার মাই আমার কাছে সব। তো আমি এটা মনে করি যে এরকম কিছু না যে খুব বেশি ফ্যান ফলোয়িং হয়ে যাবে। যদি আমার 100 কেউ হয়ে যায় কোনোদিন ইন ফিউচার, যদি তোমার ভালোবাসা তো অবশ্যই হবে, যদি কোনোদিন আমার 100 কেউ হয়ে যায়, তাও আমি চেষ্টা করবো পার্ট টু ওয়ান সবার সাথে কথা বলার, সবার সাথে ফেস টু ফেস কথা বলার, যেরকম আমি আজকে বলছি। কারণ আমি একটু ওরকম টাইপেরই, আমি বেশি কথা বলতে পছন্দ করি, সবার সাথে মিশতে পছন্দ করি, তাই আমি চেষ্টা করবো সবার সাথে ভালো মতো কথা। আমরা কিন্তু আরো কমেন্ট পেয়ে গেছি, একজন কিন্তু জিজ্ঞেস করেছে বিক্রম মজুমদার নেক্সট সং কবে আসবে, সে কিন্তু আর ওয়েট করতে পারছে না যে নেক্সট সং আমরা কবে আসবে, সেটা নেক্সট সং কবে আসবে যদি তুমি একটুখানি হিন্টস দিয়ে দাও। নেক্সট সং এটুকু বলবো যে 4th মার্চের পরে যা হবে সব 4th মার্চের পরে, কারণ সামনে একটু পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাটা একটুখানি তাড়াতাড়ি করে মিটে গেলে পরে রেজাল্ট খারাপ হলে তারপর বলবে এই যে জানতো করে না। ঠিক কথা। আরো কিন্তু কমেন্ট করেছে সুজন পাল, গো এহেড ডিয়ার, গড ব্লেস ইউ উইথ ইওর অলওয়েজ। আর অনেকে কমেন্ট করেছে, নির্মল শাহ কমেন্ট করেছে বি ডিফারেন্ট বি পপুলার। আর আমরা কিন্তু শেষ একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা কিন্তু চলে যাব একদম শেষ মুহূর্তে, তো আমি কিন্তু শেষ করব ওকেশনে সেই ফেমাস যে গানটি রয়েছে সেই গানটি দিয়ে। আচ্ছা আমরা কিন্তু আবার শুনে নেবো, কারণ অনেক অডিয়েন্স কিন্তু এখন নতুন ভাবে যুক্ত হয়েছে, আপনারা কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছেন ঈশানীকে,
আমাদের কিন্তু কমেন্ট পড়ে আর এবং আপনাদের রেসপন্স দেখে কিন্তু আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা এটাই চাই। নিউজ টুডে ইন্ডিয়া কিন্তু এই সন্ধ্যাকালীন এই কালচারাল প্রোগ্রামটা প্রত্যেকদিন ইভিনিং এ রাখার চেষ্টা করে, যাতে ইসলামপুরের প্রত্যেকটি কোনাকাঞ্চিতে থেকে আমরা, যাতে যারা প্রতিভাশীল ব্যক্তিরা রয়েছেন, প্রতিভাশীল বাচ্চা থেকে শুরু করে বুড়ো, যেটা আমরা বলি সবসময় 8 থেকে 80, সকলেরই কিন্তু প্রতিভা রয়েছে, সেই প্রতিভাগুলোকে কিন্তু আমরা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তো ঈশানীকে আজকে আমরা এনেছি, আমরা কিন্তু ঈশানীকে আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, শুধু পরীক্ষাটা হয়ে যাক তারপরে। তো ঈশানী আমাদের লাস্ট শেষ হবে, তার আগে ঈশানীর যে ভাইরাল যেটি হয়েছিল র্যাপটি, সেটা দিয়ে কিন্তু আমাদের আজকে অনুষ্ঠান আমরা শেষ করবো। আমি আরো র্যাপ করবো, হ্যাঁ এই র্যাপটা না মানে করতে করতে আমি হাঁপিয়ে গেছি, আরো নতুন নতুন গান আসবে ওগুলাকেও এরকম করে সাপোর্ট করবো। सुन मेरे बेटे सुन सुन मेरे बात भी, ये कहानी है बस मातृ जात की, लड़की होकर रैप करना चाहिए मेरी गलती, चलो ठीक है बेटा मेरी तुझसे नहीं बनती, बांग्लाते बोली तबे सुनो दिया मन, শক্তির সাথে সঙ্গ দিলে হবে বিসর্জন, বড় বড় নাম তোমরা করো না তো কাম, সালা পিঠ পিছে গিয়ে খালি করো বদনাম, সাপোর্টারের অভাব তো রোজ করি চেষ্টা, আরে এটা র‍্যাপ নয় এটা আমার চেষ্টা, পাড়ার কাকিমা বলে মেয়ে পাগল নাকি, কথায় নয় শুধু বিটে মন রাখি, সঙ্গীত ধরম বস করুক করম না মানুহার, সাথ নেহি পরিবার, আই স্পিক আ ফার্স্ট ফিমেল র‍্যাপার, সবাই বলবে এটা তো ছাপড়ি ব্যাপার, তবে করতে খাটনি লাগে আমাদের মগজে, বিটে মিলে না লিরিক্স এত সহজে, ট্যালেন্টস ডিফারেন্স আখের জোশিলা, না চাউঙ্গা এসে দেশে জবানি কি শিরা, হ্যাঁ পাড়ার মোড়ে একদিন বাজবে আমার গান, কেউ কে দিবে সেদিনটার প্রতিদান, একা থেকে বেশি মিউজিক আমার সাথে, ভালোবাসা র‍্যাপ আর বিট আমার হাতে সাথে থাকে না তো কেউ শুধু করে ভো ভো, নাচাবো একদিন এই বিটের তালে, রাধিকা আমি এই কলি কালে, লোক দেঙ্গে তুঝে তানে, লাখো জখম ইয়াদ বস রখ তু, ইহি হে মলম ভুল যা সব কুছ বস কর তু করম, ক্যুকি তন মে মন মে অব সঙ্গীত ধরম, পিঠ পিছে জো ভি বোলে সাড়ে হ্যা বিচ, দিল অগর টুটে তো লগা লে স্পিচ, সামনে সে কেনা অকাত সে বাহার, ফার্স্ট টাইম ইন দ্য জোন অ্যাজ এ র‍্যাপার, রহনা হ্যায় চিল মে সবকে দিল মে, বিটস অফ ড্রিল মে, হা হা হা, রহনা হ্যায় চিল মে সবকে দিল মে, বিটস অফ ড্রিল মে। ওকে তু আগর বাপ তো মে তরা নানি, নাম ইয়াদ হ্যায় না, ওকে ঈশানী কিয়া, ওকে ঈশানী খতম। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং তোমাকে কিন্তু আমরা আবারও ডেকে নেব, এবং তোমার ব্রাইট ফিউচারের জন্য নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে একদম তোমাকে বেস্ট অফ লাক, তুমি ভালো করে পরীক্ষা দাও, আরো ভালো ভালো র‍্যাপ আমরা কিন্তু শুনে নেব। এবং আপনাদেরকেও বলছি, আপনারা যারা এত এত সুন্দর করে সাপোর্ট করেছেন, এত কমেন্ট করেছেন, আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবং তার পাশাপাশি আমাদের ক্যামেরার পেছনে যারা রয়েছেন, রয়েছেন কিন্তু দীপ্ত বিশ্বাস, এবং পাশাপাশি রয়েছেন রাজশাহানি এবং গোবিন্দ বিশ্বাস, তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমাদের ফুল টিম কিন্তু রয়েছে নিউজ টুডে ইন্ডিয়ার আমাদের স্টুডিওতে, তারা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা দিন আপনাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের খবর এবং বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ঈশানীকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। আজকের জন্য নমস্কার।